আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহী ও বরাকাতু আলহামদুল ইল্লাহ রব্বিলা আল্লা মিন ওয়ালা ওদুয়া না ইল্লাহ আলহদ আলিমিন ওয়াসাল আত্য়াসাল্লাম ও আলাহ নবি ইন মুহাম্মাদী আলি হি সবাইকে স্বাগত জানাচ্ছি জানতে চায়ের আজকের সেশনে আজ আমাদের পঁয়তাল্লিশতম সেশন আপনাদের অনেকগুলো প্রশ্ন আমরা পেয়েছি আমরা আশা করছি আপনাদের করা সেই প্রশ্নগুলো থেকে আমরা উত্তর দেওয়া শুরু করব এবং মধ্যে আপনারা যে প্রশ্নগুলো করছেন সেখান থেকেও আমরা কিছু প্রশ্ন নেওয়ার চেষ্টা করব যেহেতু অনেকেই প্রত্যাশা করছেন যে বেশি প্রশ্ন যেন নেওয়া হয় সেই জন্যে স্বাভাবিকভাবে আমাদেরকে একটু সংক্ষেপ করে বলতে হবে আমরা সে চেষ্টাই করব এবং আল্লাহর তফিক কামনা করে আমরা আজকে শুরু করছি প্রথম যে প্রশ্ন এসেছে সেটি হল লাইলাতুল কাদারের ফজিলত এবং এ সময়ে করণীয় কি। লাইলাতুল কাদার ফজিলত নিয়ে আমরা ইতিমধ্যে অনেকবার বক্তব্য দিয়েছি বিভিন্ন অনুষ্ঠানে এবং কিছু এক্সক্লুসিভ আলোচনাও আমাদের লাইলাতুল কাদারকে নিয়ে এর ফজিলাত এবং এর হাতে করণীয় শেষ দশকে করণীয় ইত্যাদি আমরা করেছি যাই হোক আমি যেহেতু প্রশ্নটা এসেছে সংক্ষেপে আমি তুলে ধরব লাইলাতুল কাদর এর ফজিলত হলো সবচেয়ে বড় ফজিলত হলো এটা বৎসরের সবচেয়ে শ্রেষ্ঠতম রাত বৎসরের সবচেয়ে শ্রেষ্ঠতম দশ রাত হচ্ছে রমাদানের শেষ দশক এবং লাইলাতুল কাদর ফজিলতের কারণেই এই শেষ দশকের এত ফজিলত এত গুরুত্ব কারণ শেষ দশকে আমরা লাইলাতুল কদরকে খুঁজি লাইলাতুল কাদের আরেকটি ফজিলাত হচ্ছে এই রাতে আল কোরআন নাজিল হয়েছে আল্লাহ সুমানতাল্লাহ সুর বলেছেন শাহরুর রমাদান আল্লাদি উনজলে ফিহিল কোরআন রমাদান মাস যাতে আল কোরআন নাজল হয়েছে এবং স্পষ্ট হয়ে গেছে দুটো সুরার দুটো আয়াত দ্বারা যে এই রমাদান মাসের কোন তারিখে সেটি নাজিল হয়েছে আল্লাহ সুমানতাল্লাহ বলছেন ইন্দা আনজাল না হুফিলাইলাতুল কাদার সুর আল কাদারের মধ্যে আমরা লাইলাতুল কাদারে কোরআন নাজিল করেছি এবং সুরা দোখানের মধ্যে তিনি বলেছেন ইন্না জাল না হফিল আল এতে আমরা বরকতময় রজনীতে আল কোরআন নাজল করেছি তাহলে এটা একটা বড় বড়ো লাইলাতুল কাদারের জন্য যে আলকোরান এই রাত্রিতে নাজল হয়েছে এই রাত্রি বরকতময় সেটা একটু আগে সুরা দোখানের আয়াত থেকে জানলাম ইন্না জাল না হাফিল এতে এটা আরেকটা ফজিলা এবং এই বরকতটা কি কতটুকু মানে বড়সড় হতে পারে কত বিশাল হতে পারে সেটা সুরাল আল কাদরের আরেকটি আয়াত থেকে আমরা জানি আল্লাহ তালা এই রাত্রির মহত্বকে শ্রেষ্ঠত্বকে মানব জাতির সামনে অনেক বড় করে দেখানোর জন্য প্রশ্ন ছুড়ে দিয়েছেন ওমা দায় কামা লাইলাতুল কাদর তুমি কি জানো লাইলাতুল কাদরটা কি। এবং তার উত্তরও দিয়ে তিনি জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন লাইলাতুল কদর বিশাল অনেক বড় সেটি হলো কি লাইলাতুল কাদর খের ওমিনাল ফিসাহর কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম হাজার মাসে ইবাদত করে যে সওয়াব পাওয়া যায় একা কদরের রাতে ইবাদত কর্তার চেয়ে বেশি সবাব পাওয়া যায় এটা লাইলাতুল কাদের একটা বিশাল ফদিলা মর্যাদা লাইলাতুল কাদের আরেকটা মর্যাদা হচ্ছে এই রাত্রে একটা পূর্ণ সুরা মানে এই এই লাইলাতুল কাদার সম্পর্কে একটা পূর্ণ সুরা আল্লাহ তাল নাজেল করেছেন একসাথে সোরা আল কাদার একসাথে নাজল করা হয়েছে এবং পুরা আল কাদারের পুরো ভাষ্যটাই লালাতুল কাদরকে ঘিরে নাজেল হয়েছে মূলত বলা এর উদ্দেশ্য এটাই একটা সুরার মূল থিম মূল বক্তব্য সবকিছুই কিছুই হচ্ছে লালাতুল কে ঘিরে এই রাত্রে আল্লাহর নির্দেশ কমে অনেক ফেরেস্তা এবং জিব্রিল এই ভূপৃষ্ঠে নেমে আসেন আল্লাহর নির্দেশ নিয়ে এবং এই রাত্রি শান্তিময় এই রাত্রে যারা কে লাইল করবে সেটা আমরা বোখার মুসলিম হাদিস থেকে জানি রাসুল সাল্লা বলেছেন মানকাম আল্লাহল কাদারি ইমান ওয়াহতির আল্লাহমিনী যে ব্যক্তি ইল কাদে নিয়ামুল্লাইল করবে ইমানের সাথে সবের আশায় তার পূর্বে সকল পাপকে ক্ষমা করে দেওয়া হবে এই রাত্রে আল্লাহ হতে ওহ তার নির্দেশনামা যেটি তিনি এই জগৎ সংসারের জন্য নির্ধারণ করে রেখেছেন তিনি লাহ মাহফুজ থেকে সে শাসমানে পাঠিয়ে দেন এবং সে কথাটি সোরা দোকানের মধ্যে আল্লাহ তালা এভাবে বলেছেন ফি হাই ফরাকুল্লা আমরিন হাকিম এই রাত্রে লাইলাতুল কাদার লাইলাত মোবারকের এই রাত্রে আল্লাহ সোহামতাল্লা প্রত্যেক প্রজ্ঞাময় নির্দেশ তিনি বন্টন করে দেন সুতরাং আমরা এতগুলো ফজিলা দেখতে পাচ্ছি একটা রাতের সেই রাতটি কেন শ্রেষ্ঠ হবে না আর এর চাইতে শ্রেষ্ঠ আর কোনো রজনীর কথা তো আমরা জানি না কোরআন এবং সন্ন্যায় এর চাইতে শ্রেষ্ঠ রজনীর আর কোনো গল্প আর কোনো উপাখ্যান কিংবা আর কোনো তথ্য উপস্থাপন করা হয়নি এই রাত্রে তাহলে কাজটা কি এই রাত্রের কাজ হল আল্লাহর ইবাদত করা এক্সক্লুসিভ ইবাদত করা যেটা রাসুলসাল্লাহ সাল্লামের আমল থেকে জানা যায় সারাদ আল্লাহ তালা বলছেন বোখারের হাদিস এসছে ইদা দাখাল আসরুল আওয়িয়াল নবী সাল্লাম কেনা ইহ ইল নবীসাল্লা সাল্লাম রাত্রটাকে প্রাণবন্ত করে তুলতেন ইবাদত দিয়ে ওয়া একাদ আহলা এবং পরিবার পরিজনকে জাগাতেন ওয়াজা ওয়াদ্দ মেজার এবং খুবই আসলি কোমর কোষে ইবাদতে লেগে যেতেন তাহলে আসলে এই রাত্রটিকে পাওয়ার জন্যই আয়োজন প্রতি রাত্রে তিনি এবং তার উন্মতের প্রত্যেক ব্যক্তি এভাবেই শেষ দশকের প্রতি রাত্রে এভাবে তারা এক্সক্লুসিভ ইবাদতের মধ্যে মগ্ন হয় যাত্রী করে এই রাত্রিটাকে পাওয়া যায় তাহলে এভাবে এবাদতে রাত্রটিকে প্রাণবন্ত করে তোলা এটা একটা আমল আরেকটা আমল পরিবার পরিজনকে জাগানো আরেকটা আমল হচ্ছে এই রাত্রে কোরআন তেলাওয়াত করা বেশি বেশি আপনি সালাতের মধ্যেও করতে পারেন সালাতের বাইরেও করতে পারেন দোয়া আধকার পড়া কারণ রাত্র অনেক বড়ো সারাক্ষণ আপনি শুধু সালাদ পড়তে থাকবেন তা তো নয় আপনি অন্য অন্য আমলগুলো করতে পারেন এর মধ্যে আধকার পড়া কী সুন্দর সুন্দর আতকার আছে সেগুলো পড়তে পারেন তারপরে একটা বিশেষ করে দোয়া বা যাই বলি না কেন সেটি নবীসাল্লাহ সালাম আশারাদ আল্লাহ তাল্লা আনহাকে শিখিয়ে দিয়েছিলেন আইসার্দ্দি আল্লাহতালহা সাল্লামকে বললেন ইয়া রসল আল্লাহ আমি যদি জানতে পারি ল কদর কোন রাত্রি তাহলে আমি কি বলবো এই রাত্রে কি বলে আল্লাহর কাছে দোয়া করব তখন তিনি বললেন কুলি ফি হা আল্লাহমাইনা কাহুবন্ তহেবুল আফা আননি হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমাকে ভালোবাসো অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও সালাম কি চমৎকার কি চমৎকার কি চমৎকার একটা দোয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং এই আশায় যে তিনি ক্ষমা করে দেবেন আসলেই তো ক্ষমা করে দেবেন ক্ষমার জন্য এই চমৎকার উপলক্ষ তৈরি করা হয়েছে শ্রেষ্ঠ রজনীকে আমরা বেছে নিচ্ছি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য এর চেয়ে বড়ো কিছু আর কি হতে পারে এ রাত্রে আপনি আপনার দান খায় রাস্তা প্ল্যানটাও করতে পারেন কেউ যদি থাকে আপনি পাঠাতে পারেন রাত্রেও পাঠাতে পারেন সুবাহ এর আলাদা একটা মানে প্রভাব আছে এখন তো আমাদের বিকাশ আগে তো ব্যাংকে যেতে হতো দিনের বেলা এখন বিকাশ থেকে অথবা আমি জাস্ট বিকাশ বলছি বিকাশকে অ্যাডভার্টাইজ করার জন্য নয় এই ধরনের যে ফ্যাসিলিটিগুলো আছে আমি অনলাইনে টাকা ট্রান্সফার করে দিতে পারি গরিব দুঃখীদের আমি এই সময়টায় এই স্পেসিফিক ই করা এখন আমার জন্য অনেক সহজ হয়ে গেছে এভাবে আমরা লাইল সালাদ কেরাতুল কোরআন ফি খালকিল্লা তদব ফি তৌহিদিল্লা আল্লাহ তৌহিদ নিয়ে চিন্তা ভাবনা জীবনটাকে সংশোধন করার জন্য তারপরে পাপমুক্ত হওয়ার জন্য তওবা ইস্তেকফারের মধ্য দিয়ে আধকার দোয়ার মধ্য দিয়ে দান খয়রাত সাদাকার মধ্য দিয়ে আমরা এই রাত্রাটাকে প্রাণবন্ত করতে পারি আর এর মধ্যে যাদের পক্ষে সম্ভব তারা কাফ করবেন তারা এতে কাফ করবেন কারণ এতেকাফ যারা শেষ দশক করছেন তারা অবশ্যই লাইলাতুল কাদেরকে কাফের মধ্যে পেয়ে গেছে অতএব নানামুখী আমলের একটা চমৎকার সমাহার লাইলাতুল কাদের মধ্যে তৈরি হয়ে যায় আসুন আমরা সেটাকে গ্রহণ করি আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে সেটি হচ্ছে জাকাতের খাতগুলো কী কী আমরা জাকাত নিয়েও আমরা খুবই এক্সক্লুসিভ আলোচনা করেছি তো যেহেতু প্রশ্নটা এসেছে আমরা আল কোরআনের সুরা তৌবার ষাট নম্বর আয়টি উল্লেখ করছি যেখানে আটটা খাতের কথা স্পষ্টভাবে আল্লাহ সুমান বলে দিয়েছেন আল্লাহ সুমান তাল্লাহ বলছেন ইনামা সদাকাতুল ফকরা এ ওয়াল সাকিন ওল আমিলিনা আলাইহা ওল মুহ ফুল ওয়াফির রকাব ওয়াল গারি মিনা ওয়ফি সাবিল ইহ সবিল সাবিল ফরিদ ওতাম মিন্লাহ ওল্লাহ আলিমুল হাকিম নিশ্চয়ই সাদাকাত এখানে সাদাকাত বলতে সর্বসম্মতিক্রমে জাকাতকে বোঝানো হচ্ছে নিশ্চয়ই সমূহ তথা জাকাত কার জন্যে ফকিরদের জন্যে মিসকিনদের জন্য ফকির হচ্ছে আলট্রাপোয়ার যারা হত দরিদ্র মিসকিন দরিদ্রদের জন্যে ওলা আমিলিনা আলাইহা এবং যারা জাকাতের ডিসবার কালেকশন এবং ডিসবার্সমেন্টে কাজ করে জাকাত কালেক্ট করে এবং বন্টন করে সে সমস্ত কর্মচারীদের জাকাতের কর্মচারীদের জন্য এই জাকাত ওলমা আল্লাহ ফাতে কলুবহুম এবং চিত্ত আকর্ষণের জন্য ন কিংবা মুসলিম হওয়ার জন্য প্রস্তুত কিংবা যাদের কুফুরি এবং শত্রুতা থেকে ইসলাম রক্ষা পেতে চায় বা মুসলিমরা রক্ষা পেতে চায় তাদেরকে তাদের চিত্ত আকর্ষণের জন্য জাকাত দেওয়া যাবে ওফের রেকাব এবং দাসমুক্তির জন্যে কৃতদাস কিংবা কৃতদাসীর মুক্তির জন্যে ওল গারিমিন এবং ঋণগ্রস্তদের ক্ষেত্রে তাদেরকে ঋণ থেকে মুক্ত করার জন্য ওয়াফি সেবিল ইল্লা এবং আল্লাহর পথে তথা জিহাদ সেবিল ইল্লা আল্লাহর দিনকে প্রমোট করার জন্য সেটা সরাসরি সশস্ত্র সংগ্রাম হোক অথবা সেটি আল্লাহর দিনকে প্রমোট করার জন্য একটা চমৎকার ইসলাম শিক্ষাব্যবস্থা হোক অথবা ইসলামী দাওয়াহ যাই হোক না কেন এ সকল ক্ষেত্রে জাকাত দেওয়া যাবে নেসাবিল এবং মুসাফিরকে জাকাত দেওয়া যাবে যদি সে সফর অবস্থায় অসচ্ছলতার মধ্যে পড়ে যায় ফরিদ আতমিল আল্লাহ এই জাকাত দেওয়াটা ফরজ সুতরাং এই যে সাদাকার কথা বললো এই ফরিদ আল্লাহ বোঝা গেল এটা আসাদাকাতুল মাফরুদা এটা হলো আকাতুল মাফরুদা ফরজ সাদাকা অর্থাৎ জাকাত অল্লাহু আলিমন হাকিম আর নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞানী প্রজ্ঞাময় তাহলে এখানে আমরা আটটা খাত পেয়ে গেলাম ফকির দুই নম্বর মিসকিন তিন নম্বর জাকাতের কর্মচারী চার নম্বর চিত্ত আকর্ষণের জন্য পাঁচ নম্বর ক্রীতদাস মুক্তির জন্য দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তির জন্য ছয় নম্বর হল ঋণগ্রস্তদের ঋণ থেকে উদ্ধার করার জন্য সাত নম্বর হলো আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য এবং অষ্টম হলো মুসাফিরদের অসচ্ছলতা দূর করে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এই মোট আটটা খাতে জাকাত দেওয়া যাবে তবে কোনো সন্দেহ নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হলো ফুকের এবং মিস্কিনদেরকে জাকাত দেওয়া যাতে তাদের দারিদ্রকে কমিয়ে আনা যায় অথবা কোনো কোনো ক্ষেত্রে একদমই বিমোচিত করে যায় দূর করে দেওয়া যায় তাদেরকে সচ্ছল করে দেওয়া যায় নজরুল ইসলাম প্রশ্ন করেছেন গরিব রোগীদের চিকিৎসার জন্য জাকাত তহবিলে জাকাত দেওয়া যাবে কি আপনি একটা নির্দিষ্ট তহবিলের কথা বলেছেন আমরা সেই নির্দিষ্ট তহবিলের কথা এখানে বললাম না প্রশ্নের মধ্যে কারণ কোনো তহবিলকে আসলে ব্যক্তিগতভাবে আমরা এখান থেকে প্রমোট করব না কিন্তু আমরা আমভাবে বলবো আপনি যদি সিনসিয়ারলি কোনো জাকাত তহবিল গড়ে তোলেন এবং সেটাকে ট্রান্সপারেন্ট রাখেন যাতে বোঝা যাচ্ছে যে এই তহবিলটা তশরুফ হবে না তাহলে এই মানে সিস্টেমটা যদি চালু করেন তাহলে এখানে জাকাত দেওয়া যাবে আমি ক্ষেত্রে বলবো আমাদের ভাই বোনদেরকে যারা জাকাত দিচ্ছেন যাদের মাধ্যমে জাকাত তাকে ডিসবার্স করবেন যেন তাদের ট্রান্সপারেন্সি থাকে তারা কোথায় ব্যয় করেছে সেটা তারা আপনাকে জানায় যদি আপনি দিয়ে থাকেন অথবা আমভাবে জানায় যে কত টাকা তারা কালেক্ট করলো আর কত টাকা তারা দিলো আমাদের সমাজে অনেকেই এরকম চ্যারিটি তোলেন জাকাত তোলেন সাদাকা তোলেন এবং সেটা ঠিক আর বন্টন করেন না এই ধরনের দুর্নীতি আছে অতএব জাকাতদাতারা সাবধান হন দুর্নীতিগ্রস্ত লোকের মাধ্যমে যেন জাকাত বন্টন করা না হয় কারণ এটা হকদারদের কাছে পৌঁছাটা খুব জরুরি শুধুমাত্র টেকনিক্যালি আপনি পার পেয়ে গেলে হবে না যে আমি তো একজনকে দিয়ে দিয়েছি এখন সে যদি না দেয় তাহলে আল্লাহ আমাকে ধরবেন না এতটুকু যথেষ্ট নয় মুসলিমরা বিচক্ষণ আপনি কি করতেন যদি আপনার দোকান হতো যদি আপনার পাওনা টাকা আপনি একজনকে পৌঁছানোর জন্য টাকা দিয়েছেন এবং সে পৌঁছিয়েছে কি না সেটা কি খবর নেবেন না আপনি এটাকে লজ্জার কোনো বিষয়ে ধরা ঠিক নয় আর যার মাধ্যমে এই জাকাতটা বন্টন করা হচ্ছে তিনি যদি বলেন আমাকে কি আপনি বিশ্বাস করেন না এটা অবান্তর প্রশ্ন অবান্তর প্রশ্ন আমি বিশ্বাস করি আপনাকে তাই সেজন্যই তো দিচ্ছি বাট আপনাকে শো করতে হবে যে আপনি প্রপারলি এটাকে ডিস্ট্রিবিউট করেছেন অতএব জাকাতদাতাদেরকে আমরা বলবো হয় আপনি নিজের তত্ত্বাবধানে নিজের ম্যানেজমেন্টে অ্যাকিউরেটলি অথেন্টিকভাবে জাকা জাকাত দিন আর যদি কারো মাধ্যমে দেন তাহলে তারা যে জাকাতটা সঠিকভাবে সঠিক খাতে সঠিক সময় পৌঁছিয়েছে সেটা কিন্তু আপনাকে তদারকি করতে হবে মনিটরিং করতে হবে এবং নিশ্চিত হতে হবে নতুবা যদি এই জাকাত আদায় না করে তাহলে এই এখানে আপনার গাফলতি আছে বলে পরিলক্ষিত হবে এবং আল্লাহ তালা দেখবেন যে আপনার এই গাফলতিটা কোন ধরনের যদি বড় আকারের গাফলতি হয় আপনারই নেগলেন্সের কারণে আপনাকে মানুষ ঠকাচ্ছে উল্টাপাল্টা লোকের এসে আপনার জাকাতটা নিয়ে যাচ্ছে তাহলে সেখানে আল্লাহ আপনাকে ধরবেন আর যদি আপনি চূড়ান্ত মনিটরিং সব কিছু করার পরেও কেউ আপনার থেকে নিয়ে জাকাতটা ঠিকমতো দিলো না তাহলে আল্লাহ আপনাকে ধরবেন না অতএব জাকাতের বিষয়ে আমরা আশা করছি যে খুবই গুরুত্ব দিবেন আর বিশেষ করে যারা জাকাত তহবিলের দায়িত্বে আছেন যারা জাকাতকে কালেক্ট করছেন যেহেতু আনফর্চুনেটলি মুসলিম বিশ্বে এখন জাকাতটা ব্যক্তিগতভাবে কালেকশন অথবা কোনো কোনো ক্ষেত্রে ছোটোখাটো কিছু প্রতিষ্ঠান যেমন জাকাত ফাউন্ডেশন কিংবা সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট কিংবা এই ধরনের প্রতিষ্ঠানগুলো এখন জাকাত তুলছে ফলে আমি আমি বলবো আপনারা যারা এই তহবিলগুলো পরিচালনা করছেন আপনারা আল্লাহকে ভয় করুন আপনারা অত্যন্ত চমৎকারভাবে ট্রান্সপারেন্সির সাথে স্পষ্টবাদী তার সাথে এবং এবং আমানতদারির সাথে এই তহবিলগুলো কাজে লাগান এই তহবিলগুলো দিয়ে দুস্থ এবং জাকাতের হকদার যারা তাদের উপকার সাধন করুন এবং তাদের কাছে পৌঁছে দিন তাহলে আশা করি যে মুসলিম সমাজের মধ্যে নানা ধরনের কল্যাণ সাধিত হবে আর যদি এই তহবিলগুলোতে কেউ তাসরুফ করেন তাহলে মুসলিম সমাজে একের পর এক অনাকাঙ্ক্ষিত বিপর্যয় দেখা দেবে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন সাইফুর রহমান ভূঁইয়া আপনি প্রশ্ন করেছেন রোজার ফিদিয়া রোজার মাসে আদায় করতে হবে নাকি বছর যে কোনো সময় আদায় করা যাবে আমরা ফিদিয়ার কথাটা তো সুরাল বাকার একশো চুরাশি নম্বর আয়াতে দেখি আল্লাহ স্মাতাল্লা বলছেন ও আল্লা না ইয়তে কু নাহ ফেদিয়া তুন আগু স্কিন যারা সিয়াম রাখতে পারে না এটা ইবনা আব্বাসের ব্যাখ্যা এই আয়াত থেকে তিনি বলছেন এটা মানসুখ নয় বরং অর্থ হলো যারা সিয়াম রাখতে পারে না অক্ষম যেমন অধিক বৃদ্ধ অশীতিপর বৃদ্ধ ইত্যাদি এরকম পুরুষ বা মহিলা তারা তাদের শারীরিক দুর্বলতার কারণে আর সিয়াম রাখতে পারবে না তাহলে তারা ফিদিয়া দেবে একজন মিসকিনকে খাবার দেবে তো এটার ব্যাপারে বেসিক প্রিন্সিপাল হচ্ছে একজন মিসকিনকে খাবার দেবে একটা সিয়ামের বদলে তাহলে প্রতিদিন একজন মিসকিনকে উনি খাবার দেবেন এবং নিজে সিয়াম ভাঙবেন ইয়ং বেয়াও ইয় বেয়াও এটাই বলেছেন ওলাম একেরাম অধিকাংশ ওলাম একরাম বলছেন এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল মূলনীতি এবং এইভাবে তিনি যদি যেতে পারেন সবচেয়ে ভালো এখন প্রতিদিন এই অ্যারেঞ্জমেন্ট করা যদি কারো পক্ষে সম্ভব না হয় তাহলে তিনি রমাদানের শুরুতে একসাথে আদায় করে দিতে পারেন সবগুলো অথবা রমাদানের মাঝখানে মাঝপথে সবগুলো আদায় করে দিতে পারেন অথবা যদি সবগুলো একসাথে আদায় করতে চান তাহলে রমাদানের শেষ অর্থাৎ মাসের ভিতরে ওলামে কেরমের মত হচ্ছে যা করেন মাসের ভিতরেই করবেন মাসের পরে নিয়ে যাবেন না এবং মাসের আগেও নিয়ে যাবেন না এখন কেউ যদি এটা জানা না থাকে এতদিন মাসের আগে কেউ কেউ দিয়ে দিয়েছে আশা করি জাল্লাতালা তাকে ক্ষমা করে দিবেন এবং তার এই ফিদিয়া আদায় হয়েছে বলে গণ্য হবে কারণ ফিদিয়ার যে মেন উদ্দেশ্য ছিল হ্যাঁ সেটা হয়তো তিনি টু দ্য পয়েন্ট রক্ষা করতে পারেননি অর্থাৎ রমাদান মাসে রক্ষা করতে পারেননি কিন্তু তিনি মিসকিনকে দিয়েছেন ফিদিয়া তন্ত আম মিসকিন এটা আদায় হয়ে গেছে অতএব এই মানে বিষয়টা যদি কারো ঘটে থাকে যে রামাদানের আগে তিনি ফিদিয়া দিয়ে দিয়েছেন জানতেন না বুঝতেন না তাহলে আশা করি যে আল্লাহ তার এই ভুলটুকুকে ক্ষমা করবেন এবং তার পক্ষ থেকে আদায় হবে কিন্তু আদায় হওয়ার বেসিক প্রিন্সিপালটা হলো রমাদান মাসের মধ্যেই সেটা হওয়া কি সেটাকে রমাদান মাসের পরে না নিয়ে যাওয়া আচ্ছা এখন যদি এমন হয় যে কেউ রমাদান মাসে খেয়াল করলো না সে একইভাবে জানলো না বুঝলো না বা গাফলতি বা তার জানা নাই যেটা পরে দিলে মানে সেটা সঙ্গত নয় এটা তার জানা নাই সেক্ষেত্রে তিনি রমাদান মাসের পরে সাওয়ালে চলে এসে বুঝলেন আহা গত মাসের বাবার ফিদিয়াটা তো দেওয়া হলো না তখন কি করবেন অবশ্যই দেবেন তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং দিয়ে দিবেন এই যে বিলম্বের কারণে তার স্কন্ধে ফিদিয়া থেকে গেল সেটা কিন্তু তাকে আদায় করতেই হবে সেটা তাকে আদায় করতেই হবে অতএব যারা অক্ষম তাদের ফিদিয়াটা রামাদানের ভিতরে আদায় করার প্ল্যান করবেন আপনারা এটাই হচ্ছে তার সময় আচ্ছা অনেক উলামাইকরম বলেছেন যদি কেউ ইচ্ছে করে রমাদানের আগে সেটাকে আদায় করে হ্যাঁ মানে ব্যাপারটা এমন নয় যে তার জানা নাই বরং তার জানা আছে সব কিছু মিলিয়ে সে বললো যে না আমি আগে দিয়ে দেবো ভেজাল শেষ করে দেবো তাহলে ওলামাহ বিশাল এক দল বলেছেন তার ফিদি আদায় হবে না কিন্তু আমরা বলেছি যদি কারো এটা জানা না থাকে জানা না থাকলে আল্লাহ সালাম মাফ করে দেন একটা বিখ্যাত হাদিস আমরা জানি নবী সাল্লা বলেছেন ইন্না তাজাউজ আলী উম্মতি খাপা ইউন্সিয়ান অমস্ত ক্রহ আলাই নিশ্চয়ই আল্লাহ তালা আমার উম্মতকে তারা যে মিস্টেকগুলো করে ভুলগুলো করে অথবা মন থেকে যে জিনিসটা ভুলে যায় ফর গেট হয়ে যায় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন এবং যদি সে বাধ্য হয়ে কোনো কাজ করে তাকে বাধ্য করা হয় জোর করে তাহলে সেটাও আল্লাহ তালা ক্ষমা করে দেন তিনটা জায়গায় আল্লাহ তালা উম্মতকে ক্ষমা করে দেন আল আমিন হিরোক তিনি প্রশ্ন করেছেন ছেলে তার বাবার সুদের টাকায় কেনা জমি এবং বাবার সুদের টাকা দিয়ে সে হালাল উপায়ে ফলের বাগান বা কোনো ব্যবসা করলে কি সেই টাকা বা ব্যবসা হালাল হবে এবং সেই জমি বা টাকা ছেলের জন্য জায়জ হবে কি না আল আমিন আরও বলছে যে আমি এখন পড়াশোনা করছি এবং পাশাপাশি হালাল পথে ব্যবসা করতে চাচ্ছি কিন্তু আমার কাছে কোনো টাকা না থাকার কারণে বাবার জমি এবং টাকা নিয়ে ব্যবসা বা ফলের বাগান করতে চাচ্ছি এই প্রশ্নটা খুব জানা খুব জরুরি ছিল আমার জন্যে আলামিন বুঝতে পারছি তুমি পড়াশোনা করছো তুমি এখনো ছাত্র তবে সাবালক ছাত্র বলে মনে হচ্ছে হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়ছ কলেজে পড়ছো ব্যাচেলার কিংবা মাস্টার্সে তুমি পড়ছ তো এক্ষেত্রে বাবার জমিতে তোমার জন্য ফসল করা জায়জ হবে বাবার জমি লিজ নেওয়া তোমার জন্য জায়জ হবে বাবার জমিতে চাষ করে সেখান থেকে ইনকাম করা তোমার জন্য জায়েজ হবে আচ্ছা এর কারণ হলো বাবা যে হারাম উপায়ে এই জমিটাকে অর্জন করেছিল এখন মালিক হয়েছে সেই পাপটা তার তার একার সেই বোঝাটা তার একার আল কোরআন বলছে ওলা তাজির ওজরা ওখরা একজন আরেকজনের পাপকে বহন করবে না কারণ সন্তানের পাপ কিন্তু বাবা বহন করবে না বাবার পাপ সন্তান বহন করবে না তবে পাপের বিপর্যয় কিন্তু মানুষকে আক্রান্ত করে বাবা পাপি হলে সন্তানকে সে পাপ ধরে ফেলে যদি তারা সতর্ক না হয় যদি তারা সংশোধন না করে ঠিক তেমনি সন্তান যদি কোনো পাপ করে ফেলে বাবার কিন্তু কলিন নষ্ট হয় বাবার যে ইমেজ সেটা ক্ষুণ্ণ হয় ফলে আমরা বলবো যে এই যে হারামের সাথে সম্পৃক্ততা বাবার সম্পৃক্ততার কারণে ছেলে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু সেটা আরেকটা মাস আলা সেটা আরেকটা মশালা আমাদের এখানে মশালাটা হচ্ছে বাবা বাবার যে জমিটা তিনি হারাম টাকা দিয়ে কিনেছেন বাবার যে সম্পত্তি বাবা হারাম টাকা দিয়ে করেছেন সেই সম্পত্তি হালাল উপায়ে যদি সন্তানরা ব্যবহার করে বা সেই টাকা কিংবা সেই জমি দিয়ে ফার্দার কোনো বিনিয়োগে যায় তাহলে সেটা সন্তানদের জন্য জায়েজ হবে কিনা হ্যাঁ জায়েজ হবে সেটা আমরা বলেছি এক্ষেত্রে এটা হচ্ছে জায়েজ কিন্তু প্রিফার্ড হচ্ছে যে এই ধরনের হারামে সম্পৃক্ত হারামের সাথে সংশ্লিষ্ট সব জিনিস বাদ দিয়ে পিওর কোনো হালাল টাকা হালাল টাকায় কেনা জমি হালাল টাকার বিনিয়োগের মধ্যে যদি নিজেকে সম্পৃক্ত করা যায় তাহলে একটা আত্মতৃপ্তি থাকে একটা আত্মমর্যাদাবোধ কাজ করে এবং নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে যে আলহামদুলিল্লাহ আমি কমপ্লিটলি সব দিক থেকে হালালের মধ্যে আছি আমার বাবার হালাল টাকায় আমার বাবার হালাল টাকায় কেনা জমি এসব কিছু দিয়ে আমি হালালভাবে বিজনেস করছি কোনো সন্দেহ এটা অনেক বেশি স্ট্রং একটা বিষয় এবং এটাই শরিয়ার আর মূল দৃষ্টিভঙ্গি কিন্তু যখন তার সামনে আর কোনো পথ থাকবে না তখন পাপি ব্যক্তির পাপ তাকে স্পর্শ করবে না যেমন আমরা চাল চাল কিনতে গেলাম আড়তদার পুরো টাকাটা সুদে বিনিয়োগ করেছে এবং সুদে বিনিয়োগ করা টাকা সে আড়ত দিয়েছে সেখান থেকে চাল আমি কিনব আমার সাথে তো এই সুদের সম্পর্ক নেই ওটা তো চালের মালিকের সাথে যিনি বিক্রি করছেন আর আমি ক্রেতা এখন বিক্রেতার সুদের সাথে সম্পৃক্ততার কারণে ক্রেতা সরাসরি সরিয়ার দৃষ্টিতে কনভিকটেড হবেন না অপরাধী হবেন না এবং পাপি হবেন না যদিও আমরা জানি চোরাই মাল যেমন আমরা কেনাটাকে খারাপ জানি চোরাই মাল সেটাও তো হারাম আবার সুদের মাল সেটাও হারাম তাহলে সমাজের মধ্যে এই চুরি চামারি দুর্নীতি ভেজাল সুদ ঘুষ এগুলো যত বেড়ে যাবে সমাজ তত নষ্ট হবে আমাদের জীবনটা তত আক্রান্ত হবে জন্য আমাদের চেষ্টা করা উচিত সর্বতভাবে একদম ক্লিন জীবনযাপন করা সুদমুক্ত জীবনযাপন করা পাপমুক্ত জীবনযাপন করা হারাম মুক্ত ইনকাম করা হারাম মুক্ত ব্যবসা করা হালালের মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত রাখা আমার মনে হয় আমার এই আলোচনা থেকে আপনি বুঝতে পেরেছেন যে আপনার জন্য মানে এই মধ্যর অবস্থায় কি জায়েজ আর কোনটা হলো আইডিয়াল পজিশন ইসলামের আদর্শিক পজিশন আমার মনে হয় সেটা স্পষ্ট হয়ে গেছে ইশতিয়াক সাকিব দর্পণ বলেছেন একবার সালাদ তরক করলে কি কাফের হয়ে যায় নাকি কয়দিন পর প্রায় দু এক অক্ত সালাদ তরক করলে অর্থাৎ ইরাগুলার নামাজি হলে কাফের হয় প্রথম কথা হচ্ছে সালাদ তরক করা এটা ফরজ সালাদের কথা বলা হচ্ছে ফরজ সালাদ তরক করলে এটা কুফুরি রাসুল সাল্লা সাল্লাম বলেছেন এটা কুফুরি এবং বড় কুফুরি ছোট কুফুরি না বড় কুফুরি মান্তরা কাহা ফাকাত কাফারা মান্তরা কাহা ফাঁকাত ক্যাফারা কোনো কোনো বর্ণনা এসছে মান্তরা কাহা মুদান ইচ্ছাকৃতভাবে যে তরক করে সে কুফরি করল এটাকে আমরা যদি দু এক অক্তের জন্য ধরে নেই হয়ে গেছে সেখানে যদি তার রিজন থাকে তাহলে তো এটা মোটি কুফুরি নয় যেমন সে ঘুমিয়েছিল অথবা ভুলে গিয়েছে তাহলে বোখারের রেওয়াতে এসছেন সাল্লাম বলছেন যে সে যেন ঘুম থেকে উঠেই পড়ে নেয় এবং সে যেন মনে হওয়ার সাথে সাথে পড়ে নেয় এটাই তার ওয়াক্ত এটাই তার কাফারা তাহলে এটা কুফুরি না তরক করেছে বাট এটা কুফুরি না তাহলে কুফুরিটা হচ্ছে আসলে জেহাদিস মোতি আহম্মেদান এসছে সেটাই ইচ্ছাকৃতভাবে না এ বক্ত আমি ভাল লাগতেছে না পড়বো না এটা কফুরি এটা কফুরি সে বসত হোক ইচ্ছাকৃতভাবে তর্ক করেছে কিন্তু এই হাদিসের উদ্দেশ্য হল যদি কেউ কন্টিনিউয়াসলি তরক করে যেমন ফাঁকা ওয়ামেন তারাক আয় তারাকা সালা এটার অর্থ আমরা এভাবে করবো যে ব্যক্তি সালা ছেড়ে দেয় ছেড়ে দেয় প্রেজেন্ট টেন্স হ্যাঁ অর্থাৎ ছেড়ে দেয় মানে এটা তার অভ্যাসে পরিণত হচ্ছে সে পড়েই না নামাজ সে নামাজ ছেড়ে দেয় বা ছেড়ে দিয়েছে ফাঁকাত কা ফারা সে কুফুরি করেছে তাহলে দুই অতের জন্য আসলে এই ফতোয়াটা কার্যকর নয় ওলামাই কেনাম যান যে সে কুফুরি করে পর মুহূর্তে আবার সে তবে করেছে নাহলে সে সালাত আবার শুরু করলো কেন আর অনেক সময় নানা রিজনও থাকে কিন্তু মনে রাখতে হবে একবার ইচ্ছা করে সালাতের প্রতি তার অভক্তি থেকে বা ইচ্ছাকৃতভাবে তরকের মানসিকতা থেকে তরক করলে সেটা বড় কুফরি আমরা কিন্তু সেটা আমাদের ডিসকাশনে বলেছি কিন্তু একজন লোককে কাফের হিসাবে মানে আল্লাহ আল্লাহতাল্লা তখনই গণ্য করেন যখন সে সালাদকে একদমই তরক করে এবং সালাদ পড়ার কোনো গুরুত্ব তার নেই এমনটি বলেছেন ইমাম আহমেদ ইবনে হামবেল রাহেমাহুল্লাহ এবং শাহ সালিন্তাইমিন সহ আরও অনেক মহাক ওলামাইকার অতএব যে কাজটা কন্টিনিউয়াসলি করলে একজন ব্যক্তি কাফের হয়ে যায় সে কাজটার একটা ইউনিট করাটাও কিন্তু বৈধ নয় অনেক বড় কুফুরি করা এবং কুফুরিতে কন্টিনিউ করা এটা তো জীবনের সবচেয়ে বড় ঝুঁকি সবচেয়ে বড় বিপদসঙ্কুল জীবন আমরা যাপন করছি যদি এমন জীবন আমরা যাপন করি কিন্তু একবারের জন্য যদি কেউ ইচ্ছা করে অলসতাবশত তরক করেন তখনও তার বড় কুফুরিটাও হয়ে যাচ্ছে কিন্তু তিনি মুহূর্তে যদি আবার মনে মনে তওবা করে সালাদ কন্টিনিউ করেন তাহলে তার ব্যাপারে এই কুফুরি আর এই তকমাটা প্রযোজ্য নয় প্রযোজ্য নয় কারণ কুফুরি থেকে তিনি অলরেডি মুক্ত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ সাইদুর রহমান বলেছেন জাকাতের টাকা গরিব মিসকিনদের ছাড়া অন্য কাউকে দেয়া যায় কিনা যেমন মসজিদ মাদ্রাসা টাকা গরিব মিসকিন ছাড়া অন্য কাউকে দেওয়া যায় সেটা তো আজকে আমরা শুরুতেই বলেছি বা ষাট নম্বর আয়াতে সেখানে জাকাতের আটটা খাতের কথা বলা হয়েছে আর গরিব মিসকিন যেটা আপনি বললেন অর্থাৎ ফকির মিসকিন ফকির মিসকিন গরিব না বলে ফকির বললে এটা বেটার হয় কারণ এটা কোরআনের ভাষা ফকির আল ফকারা ওল মাসাকিন ফকির মিসকিন এটা তো দুটো খাত প্রথম দুটো খাত এবং এই দুটো খাত প্রায়োরিটি পাওয়ার উপযুক্ত যেহেতু আল্লা সুমতাল্লা শুরুতেই এদের কথা নিয়ে এসছেন কারণ পৃথিবীতে এই অনাথ এই দোস্থ এই অভাবগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর আর কেউ নেই ফলে তাদেরকেই আগে স্টাবলিশ করতে হবে তাদের অসচ্ছলতা দূর করতে হবে তাদের বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতে হবে জাকাত থেকে এই জন্য আল্লাহতালা তাদেরকে এটা দিয়েছেন আর অন্যদেরকে দেওয়া যায় অন্য খাতগুলো তো আমি বলেছি আমি এখানে রিপিট করব না তবে আপনি বলেছেন যে মসজিদ মাদ্রাসা দেওয়া যায় কি না মসজিদের ব্যাপারে আমরা বলবো আমভাবে মসজিদে দেওয়া যাবে না এখানে ওলামাই ওলামাইকেরামের মধ্যে কাউকে কাউকে আমরা দেখতে পাচ্ছি তারা বলেছেন যে মসজিদটা যদি হয় কোনো অমুসলিম জনপদে অমুসলিম দেশে সেখানে সেই মসজিদ করাটা একটা বড় ধরনের জিহাদের মতো এবং ইসলামের একটা বড় প্রমোশন যেখানে ইসলাম নাই টোটালি কোথাও সেখানে ইসলামের একটা বড় ধরনের প্রমোশন মসজিদ প্রতিষ্ঠা করা সেই জায়গায় এটা আমাদের দেশে মানে নামকাওয়াজে একটা মসজিদ তৈরি করার মতো নয় সেটা মসজিদটা বড় জেহাদ অতএব সেই ধরনের মসজিদ করা যেতে পারে এটা আমার কাছেও রাজা মনে হয় কিন্তু আমভাবে মসজিদ করার জন্য জাকাত প্রযোজ্য নয় বিশেষ করে আমাদের দেশে আমাদের দেশে সেই সিচুয়েশান নেই আমাদের দেশে আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মসজিদ এই মসজিদগুলোতে মানে দাওয়ার জন্য শিক্ষা প্রোগ্রামের যা দরকার সব করা সম্ভব সুতরাং আরেকটা নতুন মসজিদ করার জন্য জাকাতের টাকা বাংলাদেশে বা এই ধরনের কোনো সোসাইটিতে ব্যবহার করা যাবে না মাদ্রাসা মাদ্রাসা আসি মাদ্রাসা দুই রকম মাদ্রাসা একটা হচ্ছে যে মাদ্রাসাগুলো ব্যবসায়িক অনেকে মাদ্রাসা করেন ছাত্র বেতন নেন সেখান থেকে তারা লাভ করেন এরকম স্কুলও আছে কলেজও আছে হাজার হাজার আচ্ছা আরেকটা মাদ্রাসা হলো চ্যারিটি চ্যারিটাবল যেটাকে আমরা দাতব্য মাদ্রাসা বলি এই মাদ্রাসায় স্টুডেন্টদের বেতন নেওয়া হয় সব কিছু নেওয়া হয় কিন্তু এই বেতনটা মালিক পক্ষ নিজেদের পকেটে নেন না বরং এর কোনো মালিক পক্ষ নেই এটার আছে পরিচালনা কমিটি এই মাদ্রাসাটাকে আরও বড় করার জন্য তার সমস্ত রেভিনিউ ব্যয় করা হয় তাহলে এই ধরনের মাদ্রাসা এই ধরনের মাদ্রাসা হচ্ছে দিনের প্রমোশনের জন্য দিনকে আসলে মানে সমাজে আরও এক্সটেন্ড করা প্রতিষ্ঠিত করা মানুষকে দিনের আওতায় নিয়ে আসার জন্য মাদ্রাসাগুলো বিশাল একটা আলোকবর্তিকা হিসেবে কাজ করে অতএব এটাকে আমরা বুদ্ধিবৃত্তিক ইসলামের প্রমোশনের কেন্দ্র হিসাবে নির্ধারণ করতে পারি যেটা জিহাদ ফিসাবিল্লার অন্তর্ভুক্ত হতে পারে বলে আজকের বিশ্বে অনেক মুসলিমরা মুসলিম স্কলাররা মত প্রকাশ করেছেন যাই হোক যেগুলো ব্যবসায়িক মাদ্রাসা সেগুলোতে কোনো জাকাত দেওয়া যাবে না অ্যাকসেপ্ট সে সমস্ত মাদ্রাসায় পড়ুয়া যে স্টুডেন্টরা আছে গরিব তাদেরকে জাকাত দেওয়া যাবে অথবা তাদের এই সমস্ত মাদ্রাসা চাকরি করেন যে সমস্ত টিচাররা স্টিল চাকরির টাকার পরেও তারা গরিব তাদেরকেও জাকাত দেওয়া যাবে কিন্তু এই মাদ্রাসার নানারকম প্রমোশনের জন্য জাকাত দেওয়া যাবে না যেহেতু এটা ব্যবসায়িক মাদ্রাসা এটা একজন ব্যক্তি তার ব্যবসায়িক কনসার্ন যেহেতু ব্যবসায়িক কনসার্ন তিনি সাহাবে নেশাব তাকে কীভাবে আমরা জাকাত দিতে পারি কিন্তু যে মাদ্রাসাটা চ্যারিটেবল বা দাতব্য মাদ্রাসা সেটার ব্যাপারেও আমাদের এখতলাফ রয়েছেন কে বলেছেন কোনো মাদ্রাসাতেই জাকাত দেওয়া যাবে না মাদ্রাসার ভৌত অবকাঠামো মাদ্রাসার খরচ মাদ্রাসার প্রমোশন এগুলোর জন্য জাকাত দেওয়া যাবে না কিন্তু এই মতের চাইতে শক্তিশালী মত হচ্ছে এই দাতব্য প্রতিষ্ঠান যার দ্বারা ইসলাম প্রমোটেড হয় সুতরাং সেই প্রমোশনের জন্য জাকাত দেওয়া যাবে এটাই বিশুদ্ধ কথা কারণ আমরা দেখছি বিশ্বময় ইসলামী মাদ্রাসাগুলোকে প্রমোট করার জন্য সাধারণত যারা সমাজের সমাজকে চালান দেশের শাসনকর্তা তাদের কোনো তেমন বরাদ্দ থাকে না নামমাত্র ক্ষয়রাতে কিছু অনেক সময় থাকে ম্যাক্সিমাম সময় কিছুই থাকে না আর আমরা অমুসলিম কান্ট্রিগুলোতে দেখছি সেখানকার সরকারি কোনো ধরনের অনুদান এই মাদ্রাসাগুলো পায় না এগুলো নিতান্তই প্রাইভেট এবং ব্যক্তিদের অনুদানে চলে ফলে সেখানে জাকাত দেওয়া যাবে যদি জাকাত না দেওয়া হয় তাহলে দিন এর প্রমোশন স্তীমিত হয়ে পড়বে পাশাপাশি আমরা বলবো দাওয়া সেন্টার যেগুলো ইসলামের দা আওয়াতকে চারিদিকে ছড়িয়ে দেয় সেই সমস্ত দাওয়া সেন্টারে জাকাত দেওয়া যাবে তবে এই যে মাদ্রাসার কথা বললাম দাতব্য মাদ্রাসা ইসলামী প্রতিষ্ঠান বা দাওয়া সেন্টার এগুলো কোন খাতে যাবে এগুলো ফুকর মিসকিনদের খাতে যাবে না এগুলো হচ্ছে ফি খাত কারণ ফি সাবুলিল্লাহর খাত হচ্ছে জেহাদ ফি খাত আর জেহাদ ফি মধ্যে আজকের যুগে অন্যতম একটা ক্ষেত্র হচ্ছে শিক্ষাক্ষেত্র এবং দাওয়া ক্ষেত্র তাহমিনা ঝুমা আপনি বলেছেন আমার যখন থেকে নামাজ রোজা ফরজ হয়েছে তখন থেকে আদায় করা শুরু করেছি কিন্তু বিভিন্ন সময় নামাজ কাজা হতো তা আদায় করিনি রাম রমজানে যে কয়টা রোজা অনিচ্ছাকৃত বাদ যেত তাও আদায় করেনি এখন আমার বয়স আঠাশ বিগত কাজা নামাজ রোজার জন্য তবা করলে কি আদায় হবে নাকি আদায় করতে হবে আপনি যেহেতু সালাত আপনি পড়তেন হয়তো কখনো কখনো ভুল ক্রমে পড়া হয়নি আপনি ঘুমিয়েছিলেন ঘুম থেকে উঠে আর পড়েননি আপনি ভুলে গিয়েছেন মনে হয়েছে আর পড়েননি এটা আপনার গাফলতি এটা আপনার না বুঝার কারণে হয়েছে বোঝাই যাচ্ছে যে সেরিয়ার আসলে গুরুত্বটা আপনার ভালো বুঝে আসেনি আপনি সালাদ পড়তেন কিন্তু কিছু সালাদ যেগুলো আপনার জেনুইন কারণে কাজা হয়ে গিয়েছে সেগুলো আপনি আর পড়েননি এটা একটা ভুল হয়েছে কিন্তু আপনার ইসলামের অবস্থান বা ইমানি অবস্থান এটা নটচড় হয়নি ফলে আপনার মাসিকের কারণে যে সমস্ত সিএমগুলো ভঙ্গ হয়েছে যেগুলো আপনি এখনও আদায় করেনি সেগুলো আপনাকে আদায় করতে হবে আপনি যে সমস্ত সালাত আপনার ভুলে আর পড়া হয়নি সেগুলোর জন্য আপনি শুধু তোবাক করলে যথেষ্ট অমরে আজার কোনো প্রয়োজন নেই আর যে সমস্ত সিএমগুলো আপনি ইমানদার থাকা অবস্থায় মিস হয়েছে আপনার মাসিকের কারণে সেগুলো আপনি এখন থেকে প্ল্যান করবেন যত দ্রুত সম্ভব সেগুলো আদায় করে ফেলবেন মোহাম্মদ মজদু মিয়া বলেছেন আমার প্রশ্ন জাকাতুল কি সমস্ত মুসলিমদের উপর ফরজ সমস্ত সামর্থ্যবান মুসলিমদের উপর ফরজ যারা একদিনের খোরাকের ব্যবস্থা করতে পেরেছে এবং তার অতিরিক্ত জাকাতুল ফেতের দেওয়ার মতো ক্ষমতা তার আছে আপনি পর বলেছেন পরিবারের সবাইকে কি আলদা আলদা করে জাকাতুল ফেতের আদায় করতে হবে নাকি পরিবারের পক্ষ থেকে একজন দিলেই হবে না সবাইকে আলদা আলদা করে দিতে হবে পরিবারের যিনি অভিভাবক তার উপর দায়িত্ব হলো তার স্ত্রী এবং তার নাবালক সন্তানদের পক্ষ থেকে জাকাতুল ফেতের এবং তার ডিপেন্ডেন্ট যারা আছে যেমন মা বাবা বৃদ্ধ মা বাবা যদি থাকে তাদের পক্ষ থেকে জাকাতুল ফেতের আদায় করা অথবা একজন দিলে হবে না সবার পক্ষ থেকে দিতে হবে আপনি আরও বলেছেন আমি পরিবার থেকে দূরে আছি এক্ষেত্রে কি আমাকে কি আলাদা জাকাতুল ফেতের আদায় করতে হবে না আপনি যদি আপনার প্ল্যানটা কি আপনি যেখানে আছেন উত্তম হচ্ছে সেই জায়গায় আপনার ফেতেরটা দেওয়া ফেতরাটা দেওয়া জাকাতুল ফেতের এবং আপনার পরিবার যেখানে আছে তারা সেখানে দেবে যদি আপনার জায়গাটা ধনী এলাকা হয় সেখানে জাকাতুল ফেতার নেওয়ার মতো কেউ নাই তাহলে আপনি সেটা আপনার পরিবারের কাছে হস্তান্তর করুন এবং তাদেরকে বলুন আপনার ঈদের আগে যেন এটা ডিসবার্স করা হয় আচ্ছা কী দিয়ে জাকাতুল ফেতার আদায় করতে হবে এটা আবু সাইদ কুদ্রি রদ্দি আল্লাহ তাল্লাহ আনহুর হাদিস এবং আবদুল্লা রমর র্দি আল্লাহ হাদিস দুটোই বুখারিতে এসছে এই দুটো থেকে আমি আর হাদিস বলছি না সংক্ষেপ উত্তর দেওয়ার জন্য কয়েকটা জিনিসের কথা তারা বলেছেন যেমন খেজুর দিয়ে জাকাত একশর খেজুর অথবা এক একশর ভুট্টা একশর আকিদ বা পনির সর জাবিব বা কিশমিশ এবং এতে আবু সাইদ খুদ্রি স্পষ্ট করে বলেছেন যে আমরা রাসুল্লাহ আসলামের যুগে একশর খাদ্য দিয়ে আমরা জাকাতুল ফেতর দিতাম একশর খাদ্য খাদ্যটা খুব ইম্পর্টেন্ট এবং তিনি বলেছেন আমাদের খাদ্য হচ্ছে খাদ্য ছিল তখন খেজুর জব পনির কিশমিশ ইত্যাদি তাহলে এতে বোঝা যাচ্ছে যে খাদ্য জাতীয় অন্য কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে যেমন গম যেমন চাল মানে প্রধান খাদ্য আফ্রিকায় যেমন তারা হয়তো গমের মতো আরেকটা বিশেষ খাদ্য আছে যেটা আমি মেদিনী ইউনিভার্সিটিতে আমাদের ছাত্রবাইদের দেখেছি তারা খুব মজা করে খেত তাহলে সেটা যদি কারো স্টেপল ফুড হয় তাহলে সেটা দিয়ে তারা জাকাত দিতে পারবেন পরিমাণ হচ্ছে শর আর একশের ক্ষেত্রে যদি আখতলাফ আছে কেউ বলছেন দুই কেজি থেকে একটু বেশি কেউ বলেছেন আড়াই কেজি কেউ বলছেন সদই কেজি কেউ বলেছেন পনে তিন কেজি আর এখানে সৌদি আরবের উচ্চ ওলমা পরিষদের ফাতোয়া লজিনার দায়মা সেখানে আমরা দেখছি তিন কেজি বা প্রায় তিন কেজি অথবা আমরা তিন কেজিটাকে স্ট্যান্ডার্ড ধরবো যেহেতু এটা একটা বিশ্ববিখ্যাত রিকগনাইজড ফোরামের রেকমেন্ডেশন বা ফাতাওয়া আমরা তিন কেজি ধরবো তাহলে তিন কেজি খাদ্য তিনি জাকাতুল ফেতের হিসাবে আদায় করবেন আপনি বলেছেন আমাদের দেশের অধিকাংশ মানুষ টাকা দিয়ে জাকাতুল ফেতর আদায় করে তাদের জাকাতুল ফেতার কি সঠিক হবে নাকি বাতিল হবে প্রথমত আমরা দেখি যে হাদিসের মধ্যে যতগুলো হাদিস আছে সেগুলো সবগুলোতে একশোর পরিমাণ খাদ্য অথবা খাদ্যের ক্ল্যারিফিকেশন দেওয়া হয়েছে খেজুর অথবা ভুট্টা বা ইত্যাদি এভাবে বলা হয়েছে কোনো হাদিসে জাকাতুল ফেতরের ব্যাপারে বলা হয়নি টাকা দিয়ে স্বর্ণ দিয়ে রূপা দিয়ে মুদ্রা দিয়ে আদায় করতে হবে বা আদায় করা যাবে এটা বলেনি স্পষ্ট রেকমেন্ডেশন হচ্ছে খাদ্য দিয়ে এবং আবু দাউদের মধ্যে আমরা দেখি যে আব্বাস হাদি সে রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন তোহরাতান ও তোর কিন এই জাকাতুল ফেতেটের উদ্দেশ্য হচ্ছে অনর্থক কথাকাজ এবং অশ্লীলতা থেকে রোজাদারের সিয়ামকে পবিত্র রাখা এবং মিসকিনদের খাবার প্রোভাইড করা মিসকিনদের খাবার প্রোভাইড করা তাহলে মিসকিনদের খাবার প্রোভাইড করা ওনাকে টাকা প্রোভাইড করা এই জায়গায় তো আমরা দেখতে পাচ্ছি যে সি জাকাত যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সেখানে তাদের খাবার প্রোভাইড করা এটাই বলা হচ্ছে আপনার আমার কাছে বাংলাদেশে বা পৃথিবীর আধুনিক এই ব্যবস্থাপনায় খাদ্য প্রোভাইড করা কি কঠিন মোটেই না খাদ্য যদি প্রোভাইড করা আপনার জন্য কঠিন হয়ে যায় তখন আপনি একজনকে এখন তো ডিজিটালি টাকা ট্রান্সফার করা যায় বলে দেবেন যে আমার পক্ষে খাদ্য কিনে দেওয়া সম্ভব হচ্ছে না আপনি অন বিহাফ অফ মি এই খাদ্যটা কিনে আমার ঈদের সালাতের আগেই আপনি বন্টন করে দিন ব্যাস হয়ে গেল কিন্তু টাকা দিয়ে আদায় করার বিষয়টা আমরা হাদিসে দেখি না আচ্ছা এখন আসা যাক হবে কি না আপনি বলেছেন হবে নাকি বাতিল হয়ে যাবে এক্ষেত্রে আমরা দেখি যে ওলামাই করাম এখানে কেয়াসের পন্থায় তারা বলেছেন খাদ্য দেওয়া টাকা দেওয়া কি কথা আমি টাকা দিলে সে খাদ্য কিনে খাবে অসুবিধাটা কোথায় মানে আলটিমেটলি হাদিসের উদ্দেশ্য তো সাধন হলো এভাবে আরও নানা যুক্তি এবং আর্গুমেন্টের মধ্য দিয়ে একদল কেরাম প্রাচীন যুগে এখনও তারা টাকা দিয়ে জাকাতুল ফেতের আদায় করা হবে বলে তারা মত প্রকাশ করেছেন তো আমরা এই জন্যে হবেই না বাতিল হয়ে যাবে এই ফতোয়া কেন যাচ্ছি স্বয়ং রাসুলসাল্লাহ সাল্লাম কি বলেছেন যে খাদ্য দিয়ে তোমাদেরকে বলছি কিন্তু তোমরা যদি টাকা দিয়ে দাও এবং বলো যে খাদ্য কিনে খাও অথবা সেটাও বললে না দিয়ে দিলা তাহলে তোমাদের জাকাতুল ফেতার আদায় হবে না কি বলেছেন সাল্লাম যে ফতোয়া দেননি আপনি আমি কেন সে ফতোয়া দেব কেন আমরা বলবো টাকা দিয়ে দিলে সেটা বাতিল হয়ে যাবে এই ফতোয়াটা এস্তেনতাজ কেন আমরা করতে যাব যেখানে আমাদের ওলামাইকেরামের বিশাল একটা গ্রুপ তারা টাকা দিয়ে দেওয়ার কথা বলেছেন কিন্তু আমরা মোটিভেশনটা দিচ্ছি আমাদের সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনদেরকে মুসলিম ভাই বোনদেরকে যে হাদিসের অ্যাসেন্সটা বুঝতে হবে হাদিসের মকাসেরটা আমাদেরকে বুঝতে হবে হাদিসের রিকমেন্ডেশনটা আমাদেরকে বুঝতে হবে এবং সেটা হচ্ছে খাদ্য দিয়ে দেওয়া অতএব আমরা কোনো প্রান্তিক সেমেনা যেতে রাজি নই আক্রমণাত্মক উপায়ে কার হলো কি কার হলো না সে জাজমেন্টটা আমাদের যাওয়াটা ঠিক হবে না এই জন্য আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে বলবো যে আসুন আমরা খাদ্য প্রোভাইড করি খাদ্য দিয়ে জাকাতুল ফেতার আদায় করি এটাই সুন্নার নির্দেশনা এটাই রসুল সাল্লা সালামের আমল এটাই আমাদের শ্রেষ্ঠতম প্রজন্ম কেরামের আমল এটাই আমাদের সাল্লা সাল্লেনের আমল তাহলে সে আমলটা আমরা আজকেও করি আজকে লক্ষ লক্ষ আদম সারা বাংলাদেশে এখনও খাদ্যের অভাবে আছে তাদের কাছে পৌঁছিয়ে দেন আপনার লোকালয়ে যদি না থাকে অন্য জায়গায় পৌঁছিয়ে দেন আপনি বিকাশের মাধ্যমে টাকা বিকাশ করে দেন এবং বলেন যে ঈদের সালাতের আগে যেন প্রত্যেকটা জনপদে সেই দিনাজপুর রংপুর লালমনিরহাট কুমিল্লা চট্টগ্রাম কিংবা দক্ষিণবঙ্গ যেখানে রয়েছে হাজার হাজার মানুষ খাদ্যহীন অবস্থায় আছে তাদের কাছে পৌঁছে যাক তো যাই হোক আমার কাছে মনে হয় আমাদের সামনে স্পষ্ট হয়েছে আমরা সব সবসময় মেরুকরণ যেন না করি যেই আলাগুলোতে ইখতলাফ আছে আমি আপনাদেরকে আল্লাহর ওয়াস্তে বলবো সেই আলাগুলোতে আপনি বলুন আমাদের এই মঠটা বেশি শক্তিশালী অন্য মতটাকে বলুন আমাদের কাছে সেটা রাজেহ নয় শক্তিশালী নয় কিন্তু সেটাকে বাতিল এই ধরনের ফতোয়াবাজি করাটা আসলে সঠিক নয় এরকম ফতোয়াবাজি আমাদের কেরাম কোনো যুগেই করেননি হ্যাঁ তবে যদি বাতিল হওয়ার স্পষ্ট দলিল থাকে শুধু সেক্ষেত্রেই সেটাকে বাতিল বলে গণ্য করা যেতে থাকবে তার জন্য আলাদা স্পষ্ট দলিল থাকতে হবে আচ্ছা আমি আজকে আপনাদের করা কিছু প্রশ্ন নিচ্ছি সেই প্রশ্নগুলো নেওয়ার পরে যদি আরেকটু সময় পাওয়া যায় তাহলে আমরা ইনশাল্লাহ দেখি আপনাদের আগের কিছু প্রশ্ন নেওয়া যায় কি না মোহাম্মদ ইসলাম মোহাম্মদ ইসমে আজম আপনার নামটা ইসমে আজম কেন রাখলেন নাম তো আরও অনেক সুন্দর সুন্দর ছিল তাই না কোরআন হাতিসার আলোকে আরও সুন্দর নাম রাখা যায় যাই হোক আপনি প্রশ্ন করেছেন আমার প্রশ্ন হলো আমি ঢাকা থেকে গ্রামে দাদু বাড়ু বাড়ি বা নানু বাড়ি গেলে যতদিন থাকবো ততদিন কি কসরসালাত পড়তে হবে আচ্ছা অনেক সময় এখন দাদার বাড়ি কিন্তু নিজের বাড়ি না কিন্তু বাবার বাড়ি নিজের বাড়ি তাই না দেখা যাচ্ছে যে সেখানে চাচারা থাকেন বাবা আর সেখানে কোনো জমি জমার মালিক নন তো সুতরাং সেক্ষেত্রে আমরা যদি এভাবে ধরে নেই যে দাদুর বাড়িটা এ সেখানে আমাদের আর কোনো জমি নেই আমার বাবা মায়েরও নেই আমারও নেই তাহলে এটা ভিন দেশ অথবা ভিন্ন জনপদ হিসাবে গণ্য হবে স্থিতান অর্থাৎ নিজের স্বদেশ নিজের আবাস হিসাবে এটা অ্যাকোমোডেশন হিসাবে গণ্য হবে না আর নানু বাড়ি সবসময়ই মানে নিজের আবাস হিসাবে কখনোই গণ্য হবে না ফলে দাদুবাড়ি নানুর যদি এই তরসটা থাকে যে সেখানে স্তিতান নেই এস্তিতান আমার মনে হয় আপনারা জানেন সেটা হচ্ছে আমার যদি মালিকানাভুক্ত কোনো বাড়ি থাকে দশটা জেলায়ও যদি থাকে তাহলে ওই দশটা জেলায় আমার কিন্তু কসর করা যাবে না কারণ নিজের বাড়িতে গিয়ে কখনো কসর হবে না এটাই হচ্ছে স্তিতান নিজের বাড়ি যাওয়া মানে এস্তিতান মাউতেন নিজের বাড়িতে যাওয়া তো এটা যদি নিজের বাড়ি না হয় তাহলে আপনি কসর করতে পারবেন তবে যতদিন থাকবেন ততদিন এটা একটা বড় ইফতলা ফেমাস এলা কেরামের মধ্যে খুবই শক্তিশালী একটা মত আমাদের প্রিয় একজন শায়ক ডক্টর মোহাম্মদ বিন মাহমদ আল মুখতার রাশান কেতি তিনি উচ্চ ওলামা পরিষদের সদস্য ছিলেন বা ইন্ডি ইউনিভার্সিটিতে দীর্ঘদিন তিনি শিক্ষক ছিলেন আমারও তিন বছরের শিক্ষক ছিলেন তো তিনি এক্ষেত্রে চার দিনের একজন লোক সফরে সর্বোচ্চ সীমা চার দিনকে তিনি প্রাধান্য দিয়েছেন এবং এক্ষেত্রে তিনি অনেকগুলো দলিল নিয়ে এসেছেন আমি সেই বিশ্লেষণ আর যাব না দ্বিতীয় মতটা হচ্ছে কেউ বলেছেন পনেরো দিন কেউ বলেছেন উনিশ দিন আবার কারো কারো মতে যদি কেউ সফর নিয়রটা কন্টিনিউ করে তাহলে যতদিন থাকবে ততদিন সফর নিয়তে যদি তিনি থাকেন তাহলে তার কসরটা বলবত থাকবে কিন্তু তিনি যদি কোনো কারণে যেমন চার দিন বা তার বেশি থাকার সময়ে তিনি একামতের নিয়তটা করে ফেলেন তাহলে তিনি আর কসর করতে পারবেন না তো ফলে আমরা মনে করি যে একজন ব্যক্তি যদি একটা জায়গা দীর্ঘদিন থাকার একটা মনোবাঞ্ছা নিয়ে যান তাহলে তিনি একমত নিয়তি করে ফেলেন এটা তার জন্য সবচেয়ে বেটার সব দিক বিবেচনা করে আমরা এটাই পরামর্শ দিচ্ছি অবশ্য সে অধিকার তাদের আছে যারা মনে করে যে আপনার নিয়ত লাগবে না যত দিন ইচ্ছা আপনি থাকলেন সফরে এটা সফর হবে ছয় মাস থাকলে ছয় মাস এক বছর থাকলে এক বছর দুই বছর থাকলে দুই বছর এরকম মতো আমাদের ওলামাই কেরামের মধ্যে আছে আমি সে মঠটাকে শক্তিশালী মনে করি না ফলে সেটাকে আমি রেকমেন্ড করব না তবে তাদের প্রতি আমাদের সহিষ্ণুতা সহনশীলতা থাকবে যদি কেউ সেটা মনে করে আমল করেন আমাদের তো করার কিছু নেই আমরা যেটা রাজে যেটা শক্তিশালী সেটাই বলবো আপনাদেরকে করতে এবং আমরাও সেটা আমল করব আচ্ছা আব্দুল করিম বলেছেন রোজা রেখে করোনার টিকা নেওয়া যাবে কি হ্যাঁ যাবে করোনার টিকা অথবা যে সমস্ত টিকার মধ্যে কোনো ধরনের রক্ত নেই খাদ্যর উপাদান নেই স্যালাইন নেই যে স্যালাইন দিয়ে শক্তি বাড়ানো যায় শরীরের নিছক সেটা জীবাণু প্রতিরোধকারী একটা ঔষধ মাত্র এগুলো শরীরে যে কোনো জায়গায় পুষ করা মাংসের মধ্যে চামড়ার মধ্যে এমনকি শিরার মধ্যেও সিরামানিয়া আমরা রগের কথা বলছি সেখানেও পুশ করার মধ্যে সিয়াম ভঙ্গ হবে না এটাই কেরামের বিশুদ্ধ মত এবং এই যুগের বিশিষ্ট কেরাম এ ফাতোয়াটা দিয়েছেন বড় বড় ফেক কাউন্সিলগুলো সৌদি আরবের লজিদাদ দা এমা সৌদি আরবের গ্র্যান্ড মুফতি মিশরের গ্র্যান্ড মুফতি লেবাননের গ্র্যান্ড মুফতি ইত্যাদি সবাই এ ফাতোয়াটা দিয়েছেন নাজিয়ানুর বলেছেন মহিলাদের মাসিক হায়জ অবস্থায় কোরআন খতমের তেলাওয়াত করা যাবে কি না আমাদের মতে রাজে হচ্ছে মহিলারা আরবি কোরআন স্পর্শ করবে না তাদের মাসিক এবং হায়জ অবস্থায় এবং কোরআনও পড়বে না তারা অন্য যে কোনো কিছু পড়তে পারে দোয়া পড়তে পারে দোয়া করতে পারে ইসলামিক বই পড়তে পারে হাদিস পড়তে পারে কোনো অসুবিধা নেই নুরুল আফসার বলেছেন যদি সবসময় প্রস্রাবের রাস্তা দিয়ে সাবের ফোটা বা অন্য কিছু বের হয় তাহলে সে কীভাবে নামাজ করবে খুব সহজ একে সালসুল বউল বলা হয় এবং রাসুলসাল্লাহ সাল্লাম এই ধরনের রোগীদের চিকিৎসা নিজেই বা ফর্মুলাবাদ বলে দিয়েছেন সেটা হলো তিনি প্রত্যেক ওয়াক্তের জন্য একবার করে অজু করবেন এবং সেই অক্তের ফরজ এবং নফল সহ যা যা প্রয়োজন সব কিছু তিনি আদায় করতে পারবেন কিন্তু অন্য ওয়াক্ত চলে আসলেই তার আগের ওয়াক্তের অজুটা ভঙ্গ হয়ে যাবে তাকে নতুন করে অজু করতে হবে আচ্ছা মোহাম্মদ রাকি বলেছেন পুকুরের মাছের জাকাত কীভাবে দিতে হবে এটা ব্যবসায়িক খাতের একটা খাত মাছ আপনার পণ্য আপনি যদি মাছের আড়ত রাখেন অথবা পুকুরের মাছ চাষ করে সেটাকে আবার বিক্রি করে দেন তাহলে আপনার বিক্রয়ের উপরে মাছের জাকাত আসবে অর্থাৎ আপনার এই মাছের বিক্রয় মূল্য থেকে যা থাকে তার আড়াই পার্সেন্ট আপনাকে জাকাত দিতে হবে এবং মাছের আড়ত তো অনেক এক্সপেন্সিভ একটা বিষয় অতএব এটা নেসাবের চাইতেও অনেক বড় একটা টাকা আবিদা বিন্ত মাহবুব বলেছেন আমার তিন লাখ টাকা আর চার ভরি স্বর্ণ এখন কীভাবে জাকাত দেবো ওইটা নিয়ে সমস্যা আছে তিন লাখ টাকা চার ভরি স্বর্ণ এই জায়গাটা যারা বলেছেন যে স্বর্ণের জাকাত দিতে হবে স্বর্ণ আপনি চার ভরি স্বর্ণ বলতে স্বর্ণ অলঙ্কার বোঝাচ্ছেন তাহলে তাদের ফর্মুলায় আপনার এই চার ভরি স্বর্ণের মূল্য প্লাস তিন লাখ টাকার মূল্য করে আপনি আড়াই পার্সেন্ট জাকাত দেবেন কারণ আপনার টাকা আর স্বর্ণ দুটোর মালিক আপনি আপনার ওনারশিপে এখন টাকাও এসেছে স্বর্ণ আছে ফলে দুটোকেই আপনাকে মিলাতে হবে এবং দুটো মিলে কিন্তু সেটা নেশাবে পৌঁছে যায় আর আরেকদল ওলামাইকার তারা বলেছেন যে ব্যবহৃত স্বর্ণের জাকাত নেই তাহলে তাদের মতে আপনার ভরি স্বর্ণের জাকাত দিতে হবে না কিন্তু তিন লাখ টাকার জাকাত দিতে হবে তো আমাদের মতে রাজে হচ্ছে স্বর্ণের উপর জাকাত প্রয়োগ করা এবং জাকাত দেওয়া তাহলে যদি কারো শুধু অলঙ্কার থাকে তখন সাড়ে সাত ভরি স্বর্ণের প্রশ্ন যদি তার টাকাও থাকে স্বর্ণ অলঙ্কার থাকে তাহলে দুটো মিলে যদি নেশা পরিমাণ পৌঁছে তখন আড়াই পার্সেন্ট দিতে হবে এটাই হচ্ছে বিশুদ্ধ কথা আবদুল্লাহ বলেছেন এতেকা অবস্থায় কি একটু মোবাইল ব্যবহার করতে পারবে মোবাইলটা তো একটা ডিস্টার্বিং এলিমেন্ট মোবাইল আমাদের জীবনকে ধ্বংস করে দিয়েছে মোবাইলের অতি ব্যবহার আমাদের জন্য ক্ষতিকর আর রাসুল আসাম বলছেন লালাদের আর যে কারো ক্ষতি করা যাবে না নিজের ক্ষতি করা যাবে না সুতরাং মোবাইলের ব্যবহার আমাদের কমাতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে মোবাইলের মধ্যে এখন টিভি ইন্টারনেট সোশ্যাল নেটওয়ার্ক সব কিছু চলে এসে আমাদের শিশুদেরকে ধ্বংস করছে কিশোরদেরকে ধ্বংস করছে যুবকদের ধ্বংস করছে বাকি আমাদেরকেও ধ্বংস করা শুরু করেছে অতএব এটাকে এটাকে যে কোনো উপায় আমাদের ফর্মুলা বের করতে হবে যে কীভাবে এটাকে কন্ট্রোল করব কিভাবে কন্ট্রোল করব আমি আজকে হঠাৎ করে সকালে একটা পত্রিকা পড়ছিলাম সেখানে বিল গেটসের বিচ্ছেদের কথাটা এসছে সেখানে তাদের তিন সন্তান কি পরিমাণ টাকা পাওয়া যে যাচ্ছিলো সেটা নিয়ে এসছে এবং সেখানে তার সন্তানদের পড়াশোনা নিয়ে কথা এসছে সেখানে দেখা গেলো যে তার ছোট সন্তান যার বয়স আঠারো তাকে চোদ্দো বছর বয়স পর্যন্ত বিল গেটস কোনো ধরনের ফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোন ট্যাব এগুলো দেননি সে কথাটা পত্রিকায় এসেছে তাহলে তিনি যদি সেটা না দিয়ে থাকেন আমরা যারা মুসলিম আমরা জানি যে এই সমস্ত ডিভাইসগুলো আমাদের শিশুদের কিশোরদের ক্ষতিকরক আমরা কেন দিচ্ছি আমি কথাগুলো এই জন্য বলছি যে এখন আপনি এতে কাফে আছেন আপনি মোবাইলটা ব্যবহার না করার চেষ্টা করবেন এটাই সঙ্গত তবে মোবাইলটা সাথে রাখাটা আপনার জন্য জায়েজ এবং খুবই জরুরি কনভারসেশন ছাড়া আপনি মোবাইলে কোনো ধরনের গসিপ করবেন না মোবাইলে আপনার বিজনেস চালাবেন না মোবাইলে তাকে অমুককে বেতন দাও অমুককে এটা কাজ করে দাও অমুককে মসজিদ থেকে যদি মোবাইলে আপনি এই নির্দেশগুলো জারি করেন তাহলে আপনার এতেকাফ এতেকাফ হবে না আপনি মোবাইলে শুধু জরুরি কোনো মানে বিষয় যদি থাকে সেটা জানার জন্য মোবাইলটা ইউজ করতে পারেন তাও খুবই লিমিটেড এবং সবচেয়ে উত্তম হচ্ছে একদমই ইউজ না করা একদমই ইউজ না করা অর্থাৎ ইবাদতের সাথে অসঙ্গতিপূর্ণ কিংবা সাংঘর্ষিকভাবে যদি আপনি মোবাইলকে ব্যবহার করেন তাহলে আপনার কাফ আর কাফ থাকবে না কেয়ারফুল আচ্ছা এরপরে সৈয়দ সাজ্জাদ বলেছেন আমার কিছু টাকা ধার দেওয়া আছে বছর খানেক যাবৎ সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে শুধু কি এই টাকার উপর জাকাত হবে সেটা যদি আপনার নেশাব পরিমাণ হয় এবং এক বছর অধিক্রান্ত হয় আপনি যখন ইচ্ছা চাইলে তারা দিয়ে দেবে তাহলে তারপর জাকাত আপনাকে প্রতি বছরই দিতে হবে শুধু একবার নয় প্রতি বছরই দিতে হবে মুস্তাফিজ বিন ইমান উদ্দিন বলেছেন মরহুম হাফিজাহুল্লাহ রহমাতুল্লাহ বলতে কি বোঝায় মরহম মানে হচ্ছে রাহেমাহুল্লাহ মরহম রাহেমাহুল্লা এটা আমাদের দেশে মরহুম বলি আমরা আয় রাহমাহুল্লাহ আরবরা মরহুম বলে না আরবরা বলে রাহেমাহুল্লাহ যেমন হয়তো বলে ওয়ালিদি রাহমাহুল্লাহ আমরা আবার মিশরিরা বলে ওয়ালিদি আল মারহুম ওয়ালেদি আল মারহুম মানি আল্লাদি রাহেমাহুল্লাহ তাহলে রাহমাহুল্লাহ আর মারহুম একই অর্থ মরহুম মানি যাকে আল্লাহ রহমত করেছেন সে সংবাদ দেওয়া নয় এটা একটা দোয়া আল্লাহ তাকে রহম করুন মরহুম মানি আল্লাহ থেকে রহম করুন রাহমাহুল্লাহ মানে আল্লাহ থেকে রহম করুন এবং আপনি যেটা বলছেন হাফিজাহুল্লাহ আল্লাহ তাকে হেফাজত করুন সাধারণত আরবরা রাহমাহুল্লাহ বা মারহুম এ শব্দটা ব্যবহার করে মৃত লোকদের ক্ষেত্রে কারণ তার রহমতের জন্য দোয়া করাটা প্রয়োজন আছে আর সাধারণত যারা জীবিত তাদের ক্ষেত্রে হাফিজ আল্লাহ তাকে হেফাজত করুন বাঁচিয়ে রাখুন আল্লাহ তাকে প্রোটেকশান দিন হ্যাঁ তাকে নিরাপদ রাখুন ইত্যাদি এটা আসে আর রহমাতুল্লাহি আলাইহি এই কথাটা আমাদের এই অঞ্চলে বেশি বলা হয় আল্লাহ তার উপর তার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক যে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি এ সেটাই রাহমাতুল্লাহি আলাইহি এভাবে বলা হয় আচ্ছা আর কে আজাদ আপনি বলেছেন ঔষধ কোম্পানির স্যাম্পল ঔষধ গ্রহণ করা যাবে কিনা সেটা যদি ঘুষ না হয় তাহলে করা যাবে কিন্তু এখন তো মানে ঘুষের নানা রকম ফের বের হয়ে গেছে কোনটা মানে আসলে শালীন কোনটা অশালীন এটা আমাদেরকে একটু ভাবতে হবে আপনার বিবেককে প্রশ্ন করলে আপনি বুঝতে পারবেন যে ওষুধ কোম্পানির এই স্যাম্পলটা উনি ওনার মার্কেট মার্কেটিং প্রমোশনাল কাজ হিসাবে যদি আপনাকে দিয়ে দেয় তাহলে নিতে পারবেন আপনি এবং অন্যকেও দিতে পারবেন কিন্তু উনি যদি আপনাকে কিনে ফেলার জন্য এবং আপনাকে ব্যবহার করে তার কোম্পানির পক্ষে কাজ করার জন্য এবং চুক্তি করার জন্য এই ওষুধগুলো দেন তাহলে তো নেওয়া যাবে না যেটা আমরা দেখতে পাচ্ছি আমি নিজে দেখেছি অনেক ডাক্তারের চেম্বার থেকে বের হওয়ার পরে লোকজন আমাদেরকে কি কি দেখিয়েছে কি লিখেছে কি লিখেছে হ্যাঁ পরে ডাক্তারকে আমরা জিজ্ঞেস করলাম যে ভাই কি ব্যাপার কি আমরা তো এটা জীবনেও দেখিনি এই যে বিভিন্ন কোম্পানির ওষুধ কোম্পানির সেলসম্যানরা বা সেলস রেপ্রেজেন্টরা এসে আমাদেরকে কেন ডিস্টার্ব করে হ্যাঁ বলে যে ওরা পরীক্ষা করতেছে আমরা কি তাদের ওষুধটা লিখেছে কি না তো এর মধ্যে আলহামদুলিল্লাহ জিজ্ঞেস করছি তাদেরকে যারা আসলে কোনো কোম্পানির এজেন্ট হিসাবে কাজ করেন না কোম্পানির এজেন্ট হিসাবে কাজ করে রুগীদের ক্ষতি করা এবং কোম্পানি থেকে এই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করা এটা সরিয়েতে যায়জ নেই এটা শরীয়তে জায়জ নেই আমি আর একটা দুটো প্রশ্ন নিয়ে আজকে শেষ করবো ইনশাআল্লাহ আমাদের মনে হয় আরেকটু সময় আছে হয়তো যাই হোক দেখি আপনাদের আর কয়টা প্রশ্ন নেওয়া যায় নাজমুল হুদা প্রশ্ন করেছেন পাবনা থেকে মহিলাদের ঈদগাহের মাঠে গিয়ে ঈদের সাল্লা তাদের ব্যাপারে ইসলাম কতটুকু গুরুত্ব দিয়েছে ইসলাম সর্বাধিক গুরুত্ব দিয়েছে ইসলাম মহিলাদের সবাইকে ঈদগাহে যেতে বলেছে যুবতীদেরকে বলেছে পর্দানসীন গৃহাভ্যন্তরে যারা থাকে দাওয়াতুল খুদুর তাদেরকে বলেছে এমন কি যাদের রামাদানের শেষ সময়ে হাইজ এবং মাসিক চলে এসছে তাদেরকেও বলেছে এর দলিল তো বোখারে অনেকগুলো আছে হ্যাফসার আদি আল্লাহ তিনি বলেন যে আমরা মেয়েদেরকে নিষেধ করতাম আরে তোমরা মেয়ে মানুষ কেন ঈদগাহে যাবা এর মধ্যে এক মহিলা আসলেন অনেক লম্বা ঘটনা শেষ পর্যন্ত রেওয়াতটা উম্মে আতিয়ার সাথে তিনি রিলেট করলেন উম্মে আতিয়া কি বললেন অনেকগুলো রেওয়ায়ত আপনি বোখারির মধ্যে অনেকগুলো রায়াত পাবেন উম্মে আতিয়া বললেন উমেরনা নখরুজা না অ্যান নখরুজা ফানুখ রেজা আল হৈয়দ ওলা ওয়া দাওয়াতুল হুদুর আমাদেরকে ঈদের দিন ঈদগাহে বের হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আমর কে আমর দিয়েছেন নির্দেশ দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম রাসুল্লাহ সাল্লাম এর ফলে আমরা কি করলাম আমরা যারা হাইজরতা মহিলা মাসিকের মধ্যে আছেন তাদেরকে যুবতী মহিলাদেরকে আওয়াতেক আটেক ও দাওয়াতুল এবং গৃহের অভ্যন্তরে বা তাবুর অভ্যন্তরে অবস্থানকারী পর্দানসীর মহিলাদেরকেও আমরা বের করে দিতাম যে যাও। তোমরা ঈদগাহে যাও আর এখন প্রশ্ন আসতে পারে হায়জরাতা মহিলারা ঈদগাহে কেন যাবে তারা তো নামাজ পড়তে পারবে না নামাজ তো তাদের জন্য নিষিদ্ধ সেক্ষেত্রে মাতিয়া বলে দিয়েছেন ওয়া এত হৈয়াদ ওয়া হৈয়াদ আর যারা হৈয়াদ অর্থাৎ হায়জরাতা মহিলা তারা ঈদগাহের এক প্রান্তে দাঁড়াবে সালাতের সুফুফ থেকে আলাদা হয়ে দাঁড়াবে হ্যাঁ ওয়ালি ইয়াদ নাল খের ও দাওয়াতুল মমিন এবং তারা দেখবে কি তারা যে কল্যাণ আছে সে কল্যাণ তারা প্রত্যক্ষ করবে এখানে অনেক কল্যাণ এদের মধ্যে অনেক খুশি এটা বিশাল একটা কল্যাণ এই খুশিতে আপনি একদল লোককে কেন বঞ্চিত করবেন কাউকে বঞ্চিত করা যাবে না সবাই মিলে চলো তোমরা ঈদগাহে এবং খায়ের মধ্যে আরও আছে খুতবা কি চমৎকার খুদবা ইমাম সাহেব দিচ্ছেন অবশ্য আমাদের ইমাম সাহেবরা এখন মোনাজাত দিচ্ছেন লম্বা করে খুদবাটা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ না আরবিতে খুতবা দেন মানুষ বুঝলো বুঝলো না বুঝলো ঈদের কি সুন্দর একটা মেসেজ পুরো উম্মার জন্যে রমাদান শেষ হলো সেই তারও একটা মেসেজ এবং আমরা মিলে মিশে এই যে সিয়াম সাধনা করলাম ঈদ করলাম সেটা ঈদ পরবর্তী আমরা কিভাবে কাটাবো কি চমৎকার মেসেজ দেওয়া যায় সে মেসেজগুলোর মধ্যে খের আছে কল্যাণ আছে সে কল্যাণগুলো যেন এই মহিলারাও সবাই মিলে তারা প্রত্যক্ষ করে সে কথাই এখানে রাসুল সাল্লা বললেন ওয়াদা ওয়াতুল মোমিনিন এবং মোবিন্দর দোয়া তারা মোবিন্দুর দোয়া সামিল হবে এই দিনও তো মোবিন একজন আরেকজনকে দোয়া করবে বারাক আল্লাহ হুফিক ওমিন কুম আজমাইন হ্যাঁ সাহাবাই করাম মিন্না ওমিন কুম এটা বলতেন কিন্তু এর অতিরিক্ত আর কিছুই বলা যাবে না ব্যাপারটা তা নয় আরব দেশের জন্য তারা একটা চমৎকার দোয়া করে মিনাল আইজিন ওমিনালফা এজিন কুল্লা তৈবন কুল্লা ওয়ান হন হ্যাঁ সারা বছর আপনারা খুশিতে থাকুন সারা বছর ভালো থাকুন আল্লাহ আপনাদেরকে বিজয়ী করে দিক আল্লাহ আপনাদেরকে প্রতি বছর এই ঈদের আনন্দে উদ্বেলিত করে দিক কি চমৎকার সব দোয়া তো এই দোয়াগুলো আসলে একাধিকও করা যায় এখানে একটা জিনিস আমাদের অনেক অনেকে সেটা একটু মনে হয় মিস করে যাচ্ছেন যে যখন কোনো এক উপলক্ষে রাসুলসাল্লাহ আসলাম একটা দোয়া করেছেন রাসুলসাল্লাহ আসালাম কিন্তু এটা বোঝাতে চাচ্ছেন না যে এই দোয়ার বাইরে আর কোনো দোয়া করা যাবে না যখন সাহাবাই কেরাম কোনো দোয়া করেন তখন এই এটা বোঝানো উদ্দেশ্য নয় যে এই দোয়ার বাইরে আর কোনো দোয়া করা যাবে না আমরা জানি দোয়ার ব্যাপারটা সবসময় এক্সট্যান্ডেড দোয়ার ব্যাপারটা সবসময় বড় থাকে এবং কমন থাকে এমনকি দেখেন সেজদার মধ্যে দোয়া রাসুল সাম যে দোয়াগুলো করেছেন সেজদার মধ্যে অতিরিক্ত দোয়া করা যায় না যায় তারপরে সালাম ফেরানোর আগের দোয়া রাসুলসাম যে দোয়া মাসুরা করেছেন তার অতিরিক্ত দোয়া করা যায় না যায় তাহলে এই যে আমাদের মধ্যে অভ্যর্থনা বিনিময় আমরা বিদায় জানানোর সময় যে দোয়াগুলো এক একে অপর জন্য করছি বা ঈদের দিনে দোয়াগুলো করছি কেন শুধু একটা দোয়া করবো আর অনেক দোয়া করতে পারি আমরা এই জায়গাটা সেরিয়া আসলে ওয়াসার করে রেখেছে শুধু দোয়ার মূলনীতিটা ফলো করতে হবে এই এই জায়গাটাকে আমরা যেন এটা না করি যে তাকাব না অমিন কুমের বাইরে আর কোনো দোয়া করা যাবে না রে তাবি এই যে আমি খাস করলাম কিসের ভিত্তিতে যে জায়গাটা আম ছিল সেটাকে খাস করা কিন্তু বেদা এটা মনে রাখতে হবে অথচ আমরা উল্টায় দিছি জিনিসটাকে আমরা বলছি তাকাবাল্লাহমিন না অমিন কুমের বাইরে কিছু বললে সেটা বেদা হয়ে যাবে বেদাতের মূলনীতি আমাদেরকে আসলে বুঝতে হবে তা না হলে কিন্তু আমরা বিপর্যয় ঘটিয়ে ফেলবো তাই না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আলী হাসান খান আমাদের মসজিদের ইমাম শেষ বৈঠকে অনেক দেরি করে সালাম ফেরায় মানে উনি অন্য অন্য দোয়াও পড়েন তাহলে আমি কি তার শাহ ইব্রাহিম দোয়া মাসুরা পড়ার পর আর কোনো মাসুর দোয়া পড়তে পারবো আমরা জানি যে শেষ বৈঠকে দোয়া হয় হ্যাঁ পারবেন আপনি ঠিকই জানেন শেষ বৈঠকে সালাতের ভেতরে এবং বিশেষ করে সেজদার মধ্যে দোয়া কবল হয় অতএব আপনারা সেই জায়গায় মনের মাধুরে মিশিয়ে অতিরিক্ত দোয়া করতে পারবেন অথি হক বলেছেন জাকাতের টাকা দিয়ে খাবার কিনে দেওয়া যায় জাকাতের টাকার বেসিক প্রিন্সিপাল বা মূলনীতি হচ্ছে আপনি টাকাই দেবেন কারণ এই টাকার মালিক আপনি নন এই টাকার মালিক হচ্ছে জাকাতের আট খাত যদি ফকির মিসকিনদেরকে দেন তাহলে ফকির মিসকিনদেরকে টাকা দিয়ে দেন সে তার প্রায়োরিটি সে বুঝবে হ্যাঁ যদি কখনো এমন হয় যে সে সেফি কোরআনের ভাষায় যাকে সাফি বলা হয় যে বুঝে না যে কীভাবে ম্যানেজ করবে একদমই তার জ্ঞান নেই তাহলে তাকে আপনি যা খাতের টাকাটা তার জন্য অ্যালোকেট করার পরে তাকে আপনি ম্যানেজারিয়াল সাপোর্ট দেন তার খাদ্য দরকার খাদ্য কিনে দেন তার বাড়ি রিপেয়ার করার দরকার বাড়ি রিপেয়ার করে দেন তার পোশাক দরকার পোশাক কিনে দেন বাট টাকাটা আগে অ্যালোকেট করেন তার জন্যে তারপরে তাকে ম্যানেজারিয়াল সাপোর্টটা দেন এটা একটা আর আরেকটা হচ্ছে মানুষ কিছু কিছু এরিয়া আছে তার টাকার কোনো প্রয়োজন নেই টাকা দিলে সে কিছু উপকৃত হবে না দোকান নাই খাদ্য নাই কিছু নাই তখন আপনি কি করবেন রাজধানী ঢাকা থেকে জাকাতের টাকা দিয়ে তাদের বেসিক যে নিড সে নোটটা ফুলফিল করার জন্য নিড অ্যাসেসমেন্ট করে হ্যাঁ নিডটাকে যাচাই বাচাই করে সেটা আপনি ঢাকা থেকে নিয়ে যেতে পারেন আমরা দেখেছি যখন যেমন আমাদের বার্মা থেকে যে সমস্ত ভাইরা উদ্বাস্ত আকারে আসলেন তাদেরকে টাকা দিলে তো লাভ হচ্ছে না কারণ ওখানে কোনো দোকান নেয় কিছু নেই কী করবে টাকা পকেটে টাকা ছাড়া তাদের দরকার ছিল তখন খাদ্য তাদের দরকার ছিল তখন মেডিসিন তাদের দরকার ছিল তখন ফল ফলাদি ইত্যাদি তাহলে এ অবস্থায় কিন্তু আপনি জাকাতের টাকা দিয়ে তার বেসিক নিডটা ফুলফিল করতে পারেন সুতরাং আমরা বলবো যে মানে আমরা বলবো না যে জাকাতের টাকা দিয়ে আপনি খাদ্য কিনে দেন একদল লোক কী করতেছে নিড অ্যাসেসমেন্ট না করে ব্যাস সে নিম্নমানের শাড়ি লঙ্গি কিনে দিচ্ছে এবং তাতে অনেক লোক মারাও যাচ্ছে আলহামদুলিল্লাহ সেটার থেকে জাতি এখন উদ্ধার পেয়েছে আগে প্রতি বছরই আমাদের ছোটো সময়ে কিশোর বয়সে যুবা বয়সে আমরা সেগুলো বেশি বেশি শুনতাম এখন আর মানুষ সেগুলো করছে না আলহামদুলিল্লাহ আরেক দল কী করছে জাকাতের টাকা এক কোটি টাকা দিয়ে চাল কিনে ফেলছে বলছে যে সবাইকে এক বস্তা করে চাল দাও আরে আপনি কি নিড অ্যাসেস করেছেন যাদেরকে আপনি জোর করে চাল গছিয়ে দিতে চাচ্ছেন তার তো চালের চাইতে আরও গুরুত্বপূর্ণ প্রয়োজনও থাকতে পারে আপনি কেন তাকে জোর করে দিচ্ছেন টাকা তো আপনার না আপনি নিজের টাকা থেকে চাল দেন যা দেন কোনো অসুবিধা নেই কিন্তু আরেকজনের টাকা দিয়ে আপনি তার নিড অ্যাসেস না করে আপনি বেসিক প্রিন্সিপাল বা মূল নীতি থেকে সরে আসলেন কেন আর আমি এক্ষেত্রে আরেকটু বলতে চাইব যে আমাদের দেশে অদ্ভুত একটা ম্যানিয়া কাজ করে জাকাতুল ফেতের রাসম সাল্লা সাল্লাম বলেছেন খাদ্য দিয়ে দিতে আমাদের ঝোঁক হচ্ছে টাকা দিয়ে দেওয়া আর জাকাতের ক্ষেত্রে বেসিক প্রিন্সিপাল হচ্ছে টাকা দিয়ে দেওয়া কিন্তু আমাদের ঝোঁক হচ্ছে আমার সম্পত্তির মধ্যে যে জাকাতটা আসে সেটাকে খাদ্য আকারে দেওয়া এটা শেরিয়ার মূল যে থিম শেরিয়ার মূল যে নির্দেশনা সেটা থেকে এটা অনেক দূরে আমাদেরকে শারিয়ার নির্দেশনাটা একটু ভালো করে বুঝে সে অনুযায়ী আমল করতে হবে আচ্ছা আজকের আর দু তিনটা প্রশ্ন আমি নেব যেহেতু আমারও একটু সময় আছে শফাত হক এই নাম থেকে একজন প্রশ্ন পাঠিয়েছেন তিনি একজন বোন বলেছেন আমি নুরুন নাহার আক্তার আমার মা ফিফটি প্লাস আমার বয়স তিরিশ মা ফিফটি প্লাস নিঃসন্দেহে একজন ধার্মিক ও আদর্শ মা তিনি কিন্তু বর্তমানে কিছুটা আর্থিক অবস্থা আর্থিক ক্ষতি আব্বুর অসুস্থতা ও ভাই ভাইভাবের অবহেলা সব কিছু মিলিয়ে প্রচুর পরিমাণে ফিতনার সাথে জড়িয়ে গেছেন আপনার মা জড়িয়ে গেছেন এটা বলছেন আমি তাকে সান্ত্বনা দিলে ধর্মীয় দিক থেকে বোঝালে তিনি আমাকে ভুল বোঝেন তার সাথে কথা বলতে গেলে আমি গুণাগার হয়ে যাই কথা বললেও দোষ না বললেও দোষ নিজের সংসার রেখে তার বাসায় ভালো বুঝে গেলেও সমস্যা আবার ফেতনার ভয়ে না গেলেও সমস্যা ফেতনা জিনিসটা কি এটা আমি তাকে বোঝাতেই পারি না তিনি উল্টো আমাকে ভুল বুঝেন তিনিও কষ্ট পান আমারও কষ্ট হয় আমার জান্নাত এত কাছে থেকেও আমি এত ভাগি যে মাকে খুশি করতে পারছি না তার অযৌক্তিক ফেতনা জড়িত অভ্যাস কথা আর আদেশ থেকে বুঝতে পারছি না মায়ের অভিশপ্ত গুনাগার সন্তান হয়ে যাচ্ছি দিনকে দিন কি করবো স্যার আমাকে নাসিহা করুন আপনি কিন্তু ফেতনাটা বলেননি সমস্যাটা কি সেটাও বলেননি শুধু অস্পষ্টভাবে বলে গেছেন যে আপনার মা ফেতনার মধ্যে আছে এবং তাকে নাসিহা করলে সহায়তা করলে তিনি ফেতনাটা আরও বড়ো করে তোলেন ফুলিয়ে ফাফিয়ে তোলেন ফলে মায়ের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে আপনি নিজে পাপি হয়ে যাচ্ছেন বলে ধারণা করছেন এবং অপরাধবোধে ভুগছেন তো এই অবস্থা আসলে কি করণীয় সেক্ষেত্রে আমি শুধু সংক্ষেপে বলবো আপনি কাউন্সেলিংয়ে যান আপনি বিজ্ঞ প্রাজ্ঞ কোনো ইসলামী ব্যক্তিত্বের সাথে আপনি জুমে অথবা যে কোনো ইসলামিক সেন্টারে মসজিদে খতিবের কাছ থেকে হয়তো আপনার স্বামীসহ গেলেন মা সহ গেলেন হ্যাঁ গিয়ে পর্দার আড়াল থেকে তাদের কাউন্সেলিং নিতে পারেন অথবা জুম কিংবা গুগল মিট এগুলোর মাধ্যমে আপনি মানে অডিও কলের মাধ্যমে আপনি কাউন্সেলিং নিতে পারেন কারণ আপনার বিষয়টা আসলে স্পষ্ট করতে হবে বুঝতে হবে বোঝাতে হবে তাহলেই তো সলিউশনটা আসবে স্বাভাবিকভাবে আমরা বলবো যে ফেতনা করবেন না তো এটা দিয়ে তো আসলে আপনার কী করণীয় সেটা নির্ধারিত হলো না আপনার মতো যারা এ সমস্ত পারিবারিক রিলেশনশিপের ঘাটতিতে আছে তাদের উচিত হবে আসলে কাউন্সেলিংয়ে যাওয়া এক্ষেত্রে আমরা বলি যে আমাদের তাইবা একাডেমি আপনারা জানেন যেটাকে আমরা প্রতিষ্ঠিত করেছি আলহামদুলিল্লাহ সেই তাইবা একাডেমিতে তাইবা কাউন্সেলিং আছে রিলে রিলেশনশিপ বিল্ড আপের জন্যে আপনারা যদি কখনো মনে করেন সেখানেও কাউন্সেলিং নিতে পারেন নাজমুল হুদা গর্ভবতী নারীর স্বামী মারা গেলে সে কীভাবে ইদ্যৎ পালন করবে মানে কেউ যদি গর্ভবতী থাকে নারীদের মধ্যে এবং তার স্বামী সে অবস্থা মারা যায় তাহলে গর্ভ খালাস হওয়া পর্যন্ত তার ইদ্যত চার মাস দশ দিন হবে না গর্ভ যেদিন শেষ হবে সেটা যদি এক মাস হয় তাহলে এক মাস তার ইদ্যত সেটা যদি নয় মাস পর্যন্ত এক্সটেন্ড করে তাহলে তার ইদ্যত হবে নয় মাস সেটা যদি ছয় মাস থাকে তাহলে ছয় মাস মোট মোদ্দা কথা হলো যতদিন তার গর্ভ থাকবে ততদিন তাকে ইদ্যৎ পালন করতে হবে গর্ভ খালাস হওয়ার সাথে সাথে তার ইদ্দত শেষ হয়ে যাবে মোহাম্মদ আরিফুল ইসলাম বলেছেন আমার প্রশ্ন হলো জাকাতের সঠিক হিসাব কীভাবে বের করতে হয় জাকাত কখন ফরজ হয় কারা সবচেয়ে বেশি জাকাত পাওয়ার হকদার আট শ্রেণীর মধ্যে জাকাতের হিসাব বের করার পদ্ধতিটা তো খুবই সহজ নেশা পরিমাণ সম্পত্তির মালিক থাকলে এবং সেটা কন্টিনিউ করলে আপনি আপনার জাকাত ইয়ারের শেষ দিন তিনশো চুয়ান্নতম দিন আপনি জাকাতের হিসাবটা বের করবেন যে আপনার সমস্ত সম্পত্তির মধ্যে কোন কোন জায়গায় জাকাতযোগ্য সম্পত্তি আছে সবগুলোকে একসাথে পাত্র নিয়ে আসবেন তারপরে টোটাল হিসাব করে আড়াই পার্সেন্ট জাকাত দিবেন জাকাত কখন ফরজ হয় ইসলামের ইতিহাসে কখন জাকাত ফরজ মোদিনে আসার পরে জাকাত ফরজ হয় এবং কারা জাকাত জাকাতের সবচেয়ে বেশি হকদার আট প্রকারকে জাকাত দেওয়া যায় আমরা আজকের আলোচনা শুরুতে সেই আলোচনাটা করেছিলাম তার মধ্যে সবচেয়ে বেশি হকদার হচ্ছে ফকির ও মিসকিন হত দরিদ্র ও দরিদ্র ব্যক্তিরা জাকাত পাওয়ার সবচেয়ে বেশি হকদার সোহেলজানা বলেছেন তাহাজুদের নামাজ পড়ার জন্য কি মসজিদে যাওয়া জরুরি নাকি বাড়িতে পড়া যাবে রাসুলসাল্লাহ আসালাম তাহাজুদ নামাজ সবসময় বাড়িতেই পড়েছেন আইসারাদ্দু আল্লাহ তাল্লাহ আনহার আপনি মানে হাদিসগুলো দেখছেন বোখারির মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থে এবনা আব্বাস রাদা আল্লাহ তালহা আনহ রাসুলসাল্লাহ সাল্লামের সাথে যে বাড়িতে মাঝে মাঝে পড়তেন হ্যাঁ তার খালা মাই মৌনার বাড়িতে তিনি ছিলেন ইত্যাদি এই ঘটনাগুলো থেকে প্রমাণিত সাল্লাম অধিকাংশ সময়ই তিনি বাড়িতেই তাহাজ পড়তেন আমাদের জন্য মসজিদে তাহাজ পড়া যায়জ বাড়িতেও তাহাজুত পড়া যায়জ কোনো অসুবিধা নেই তবে যখন তাহাজ্যোদ বিশেষ করে যেমন রমাদান ক্যাম্লাইল হয় সেখানে পড়ার সুযোগ থাকলে সেটা আমাদের জন্য ভালো এসেন্সে একটা সুন্দর পরিবেশ তৈরি হয় একজন সুন্দর কারি হাফেজ লম্বা কেরাতের মধ্য দিয়ে সে আমাদের সালাদকে লিড করছে লম্বা সেজদা দিচ্ছে তাহলে যারা আমরা সাধারণ মানুষ এরকম একজন প্রাজ্ঞ বিজ্ঞ আমলদার আহলেম ইমামের পেছনে তাহাজ্যোদার সালাদ পড়া এটা একটা বিশাল সুযোগ সেই সুযোগটা আমরা নিতে পারি এবং আমাদের নেওয়াটা উচিত কিন্তু তারপরেও যদি কেউ মনে করেন যে সে সুযোগটা তিনি নেবেন না বাড়িতে পড়তে চান তাহলে কোনো অসুবিধা নেই নাইমুর রহমান আইমান আপনি বলেছেন ফিতরার টাকার হিসাব কিভাবে করব ফিতরার টাকার হিসাব কেন করবেন আপনি ফিতরার হিসাবটা করেন ফিতরার যে একশোর পরিমাণ খাদ্য দিতে হয় সেটা কিভাবে হকদারদের কাছে পৌঁছাবেন সেই হিসাবটা করেন টাকার হিসাবটা এটা দীর্ঘকাল যাবৎ আসলে ফিতরার মূল নির্দেশনা থেকে দূরে থাকার কারণে আমাদের টাকার হিসাবের কথা চলে এসছে এবং আমরা দেখছি যে এখন ফিতরার টাকা সর্বনিম্ন কত সর্বোচ্চ কত বাংলাদেশে সেই হিসাবটা আমাদের মধ্যে চলে অল্প দামি জিনিস দিলে টাকা কম হবে আর বেশি দামি জিনিস দিলে টাকা বেশি হবে আসলে সেই দরকার ছিল না এই হিসাবটার কারণ আমরা তো খাদ্য দিয়ে দিব। যে যেটা দিয়ে দিবেন তিনিই সেই হিসাবটা বের করবেন কত টাকা আমরা সেটা কেন বলতে যাব এদেশের স্টেপল ফুড আপনি তাদেরকে চাল দিতে পারেন তিন কেজি চাল তবে যারা সামর্থ্যবান আমরা তাদেরকে বলবো তিন কেজি চাল তো অনেক সস্তা দুশো টাকারও কম তাহলে সেক্ষেত্রে আমরা তাদেরকে ঈদের দিনের কিছু খাবার দিতে পারি হ্যাঁ এই অতিরিক্ত খাবার দেওয়াটা কি বেদাত হবে উত্তর হচ্ছে যে না বেদাত হবে না এটা অতিরিক্ত সাদাকা আমরা জাকাতুল ফেতের দিলাম সাথে অতিরিক্ত সাদাকাও কিছু দিলাম তাতে কোনো অসুবিধা নেই এই জাকাতুল ফেতেরটাকে এই দিক থেকে সালাতের সাথে তুলনা করা যাবে না সালাতের মধ্যে যদি একটা রুকু বাড়িয়ে দেন বাতিল সালাতের মধ্যে যদি একটা সেজদা বাড়িয়ে দেন বাতিল সালাতের মধ্যে যদি একটু কিছু কম করেন বেদাত হয়ে যাবে কিন্তু মনে রাখবেন জাকাত সাদাকাত এগুলো পাই পয়সা হিসেব করে দেওয়াটাই নিয়ম যেটা ফরজ কিন্তু তার অতিরিক্ত কিছু দিলে সেটা নফল হয়ে যাবে ব্যাস ফরজ অংশ আর নফল অংশ এখানে বেদাতের কোনো বিষয় নেই তবে হ্যাঁ বেদাতটা এখানে হতে পারে যদি আমি সেটাকে চাপিয়ে দেই আমি সেটাকে ফরজ ছিল না ফরজ করে দেই ওয়াজেব ছিল না ওয়াজেব করে দেই সুনির্দিষ্ট একটা নিয়ম সেখানে বেঁধে দেয় শরীয়তের কোনো দলিল ছাড়া তাহলে সেই জায়গা বেদাতে হবে যাই হোক আমরা আশা করছি আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করলাম এর মধ্যে শেষ দর্শকের আলোচনা কাদের আলোচনা আমাদের জাকাত নিয়ে আলোচনা সাদাকা নিয়ে আলোচনা জীবন ঘনিষ্ঠ অনেকগুলো আলোচনা এসেছে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন আমরা চেষ্টা করেছি কোরআন হাদিস ভিত্তিক এর উত্তরগুলো আপনাদের সাথে শেয়ার করতে যতটুকু আমরা ভালোভাবে পেরেছি সেটা আল্লাহর পক্ষ থেকে আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটা শয়তানের পক্ষ থেকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই ক্ষমা চাই এবং আমাদের কখনো ভুল ধরা পড়লে আমরা সেটাকে সংশোধন করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমাদের আমলকে কবুল করুন আল্লাহ রমাদানের এই শেষ দশকের বাকি কয়টা দিন সুন্দরভাবে অতিক্রম করার তৌফিক দান করুন রাতের সময়টা বরকতপূর্ণ সময়টাকে কাজে লাগানোর তৌফিক দান করুন আল্লাহ করোনা মহামারী থেকে আমাদের জাতিকে উদ্ধার করুন রক্ষা করুন আল্লাহ আমাদের জীবনের মধ্যে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ বরকত দান করুন এবং আমরা যে নাফরবাণীর মধ্যে লিপ্ত আছি সমাজের মধ্যে যে দুর্নীতি যে অন্যায় রাহাজানি আছে আল্লাহ সেগুলো উঠিয়ে নিন আল্লাহ আমাদের এই সমাজের যারা নেতৃত্বের পর্যায়ে রয়েছেন তাদেরকেও হেদায়ত দান করুন দিশা দিন এবং সুন্নার দিকে ফিরে আসা তফিক দান করুন এতটুকু دوارك إبن هذا صلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته